সমস্ত প্রশংসা সে আল্লাহ আলার দরবারে যেই মহান রপ আমাদেরকে আজকে ত্রিমোহনী পশ্চিম পাড়া আহলুল হাদিস জামে মসজিদের উদ্যোগে দশতম দুই ব্যাপী বাতসরিক ওয়াজ মাহফিলের প্রথম দিনে আসার বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ যেই রব আমাদেরকে দুটি হাত দিয়েছেন যা দিয়ে স্পর্শ করতে পারি তিনি আমাদের দুটি চক্ষু দিয়েছেন যা দিয়ে দেখতে পারি তিনি আমাদের জবান দিয়েছেন যা দিয়ে কথা বলতে পারি খাবারের স্বাদ নিতে পারি আওয়াজ প্রকাশ করতে পারি যিনি আমাদেরকে অন্তর কাল দান করেছেন যা দিয়ে অনুধাবন করতে পারি তিনি আমাদের ব্রেন দিয়েছেন যাতে সংরক্ষণ করতে পারি তিনি আমাদের পা দিয়েছেন যা দিয়ে হাঁটতে পারি হেঁটে তার দিনই মজলিশে কোরআন সন্ন্যার বাগি চায় জিকের মুজলিশে আসার তৌফিক দিয়েছেন শুধু তাই নয় এসে তার প্রশংসা করার মতো তৌফিক আমাদেরকে দান করেছেন তাই আবারও তার সুক্রিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ দুরুদার সালাম পেশ করছি সেই প্রিয়নাবীর প্রতি অমায়ান্তিক আনিল হাওয়া ইউহা যিনি মন গড়া কিছু বলেন না যা বলেন তা ওয়াহি আল্লাহ তালা তাকে যা জানান তাই তিনি বলেন সরাই নাজম আয়াত্তিন এবং চার চারকাল আকা মিনহু ওয়াতিন যদি তিনি মন গড়া ভাবে কিছু বলতেন তাহলে তালা বলছেন আমি তার ডান হাত ধরে ফেলতাম আর কণ্ঠনালি কেটে দিতাম তোমাদের ভিতরে কেউ নাই তাকে বাঁচাতে পারে সোরয় হাক্ক আয়াত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ তার মানে প্রমাণিত হচ্ছে যে তিনি মন কিছু বলেন নাই যা বলেছেন তা কি ওহি তালা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন আমাদের মতো না আমাদের ওহি টহি লাগে না আমাদের গায়ের জোর আছে আমাদের কণ্ঠ আছে আমাদের জবান আছে এমনি দাপিয়ে দুপিয়ে একদিকে টেনে টুনে নিয়ে যায় ওহিও লাগে না দলিলও লাগে না প্রমাণও লাগে না কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমন নন যদি তাকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয় আপনি যদি নিজের থেকে কথা বলেন আপনার কণ্ঠনালী কেটে দেওয়া হবে তাহলে যারা মানব জাতির ভিতরে রাসুল সাল্লামের নামে মিথ্যা বলে অথবা বানিয়ে বুনিয়ে কথা বলে তাদের তো বাঁচার কায়দাই নাই তাই না অতএব আমার তো আসার কথা সবার আগে আপনারা দিয়েছেন সবার পিছনে বুঝতে পারি নাই আল্লাহ তালা সহজ করে দিন আলোচনার বিষয় দিয়েছেন দুনিয়ার মহ দুনিয়ার মহের সাথে সবাই জড়িত কেউ কম আর কেউ বেশি কেউ বলতে পারবে না আমি পরিপূর্ণ পরহেজগার কেন জানেন আমাদের একটা নাম আছে ইনসান আমাদের একটা নাম আছে আদম আমাদের একটা নাম আছে আমরা মানুষ আর মানুষের একটা স্বভাব একটা খাসলত ভুলে যাওয়া আর একটা স্বভাব ভুল করা আর একটা স্বভাব অপরাধ করা আর একটা স্বভাব পরিবর্তন ঘটা আমাদেরকে আল্লাহ তালা একটা জিনিস দান করেছেন যা দেহের ভিতরে থাকে ওটা যদি ভালো হয় সমস্ত আমল আখলাক ভালো ওটা যদি খারাপ হয় সমস্ত আমল আখলাক খারাপ ওইটার নাম কি হল আর কলব কেন আল্লাহ নামকরণ করলেন জানা আছে আমি তো খুদবা দিয়েছিলাম আলোচনাও করেছি কলবের নাম কেন আল্লাহ কলব রাখলেন জানা আছে কারো পরিবর্তন হয় তাই হয় পরিবর্তন হয় তাই ইন্নামা সাল কাল ইন্নামা রিশাতিন মুআল্লাকাতিন ফি আসলি তুকিবু রেহ জাহরী বাতন আল্লাহর নবী সাল্লি সাল্লাম বললেন যে তোমাদের দেহের ভিতরে যে কল্প এই কলবটাকে কলব নামকরণ করার পিছনে যে কারণ ওই কারণটা হলো কলপ দ্রুত পরিবর্তন হয় কেমন একটা পাখার মতো যা গাছের ডালে ঝোলানো আছে এরপরে যখন বাতাস আসে তাকে এদিক সেদিক উলট পালট করে এই ভালো এই মন্দ এই এদিকে এই সেদিকে এই মসজিদমুখী এই সিনেমা মুখী এই আল্লাহওয়ালা আবার শয়তানওয়ালা তাই না কেন পরিবর্তন ঘটে তাই তো কলব পরিবর্তন যদি না ঘটতো কলব হতো না এই জন্য আমি আর আশ্চর্য হই না আমি আর ভাবি না যে মানুষ কেন গোনা থেকে বাঁচে না আমি ভাবি যে মানুষ এটা গোনা করবেই তাদের খাসল তবে তাদের গোনার পাশাপাশি গোনা যদি করেও আমি অনুমতি দিচ্ছি না তবে সবচেয়ে প্রয়োজন যেটা সেটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে যে ক্ষমা চায় সে হলো দামি মানুষ আর যে আল্লাহর কাছে ক্ষমা চায় না গুনার উপরে অটল থাকে সে হচ্ছে অদামি মানুষ দামি নয় তো দুনিয়ার নিয়ে আপনাদেরকে কয়েকটা কথা বলে মনে রাখবেন আজকে আলোচনা তিনটা পয়েন্ট নিয়ে করব কয়টা পয়েন্ট একটা হচ্ছে দুনিয়ার মোহ নিয়ে আরেকটা হচ্ছে ওর পাশাপাশি রিপিট করব, আরেকটা হচ্ছে আমাদের একটা আমল দিয়ে দিব বাড়িতে একটা আমল নিয়ে যেতে হবে না যে আমরা যে ওখানে গেলাম কি নিয়ে আসলাম দুনিয়ার মহতো দুনিয়াকে ত্যাগ করাকে বোঝায় দুনিয়াকে সেরে দেওয়া বুঝায় এর অর্থ এটা নয় যে টাকা পয়সা কামাই করা বন্ধ করে দিব বিল্ডিং বানানো বন্ধ করে দিব এসির ঘরে থাকা বন্ধ করে দিব ফ্যানের তলে থাকা বন্ধ করে দিব একদম কুড়ে ঘর বানিয়ে একদম ছোটোখাটো ঘরে গিয়ে সব কিছু সেরে দিয়ে আমি বসে থাকবো এর নাম কিন্তু দুনিয়াদারি ত্যাগ নয় দুনিয়াদারি ত্যাগ বলতে আপনি এসির ঘরে থাকেন আপনি দালানে থাকেন আপনি বিল্ডিং থাকেন আপনি উপরে থাকেন সমস্যা নাই কিন্তু আপনার অন্তরের ভিতরে যেন দুনিয়া না ঢোকে অন্তরে একটা জিনিস ঢুকবে তা হচ্ছে আল্লাহ তালা আল্লাহ তালার ভালোবাসা অন্তরে আর কিছু জায়গা নিতে পারবে না আপনারা তো জানেন এখলাস অন্তরে কি জায়গা নেবে এখলাস জায়গা নেবে অন্তরে জায়গা নেবে তাকোয়া অন্তরে জায়গা নেবে শীত সত্যবাদিতা অন্তরে জায়গা নেবে মোহাব্বা ভালোবাসা কার আল্লাহর জন্যে অন্তরে জায়গা নেবে আশা কার কাছে আল্লাহর কাছে অন্তরে জায়গা নেবে ভয় কার ভয় আল্লাহর ভয় জাহান নামের ভয় জানে আমি জাহান নামে না যে এইগুলো অন্তরে জায়গা নেবে এজন্যই দুনিয়াকে অন্তরে জায়গা নয় দুনিয়াকে দুনিয়ায় জায়গা দেব দুনিয়াকে দুনিয়ার সাথে মানিয়ে নিব কিন্তু অন্তরের ভিতরে দুনিয়ার কোনো জায়গা নেই অন্তরের ভিতরে একমাত্র আল্লাহর জায়গা ওই যে এক সাহাবি এসে জিজ্ঞাসা করলো না আল্লাহর নবী সাল্লাম আপনি আমাদের বলেন তো কি বলবো যে আল্লাহর ভালোবাসা কেমনে পাবো আর মানুষ আমাকে ভালোবাসবে এটা কেমনে পাবো তার মানে দুটাই আমি চাই আমি চাই আল্লাহ আমাকে ভালোবাসুক আমি চাই মানুষেরাও আমাকে ভালোবাসুক তখন আল্লাহর নবী সাল্লাম বললেন ফিদ দুনিয়া আল্লাহ ফি নাস বুক যে তালা তুমি দুনিয়ার প্রতি অনাসক্ত হয়ে যাও দুনিয়ার ভিতরে যা আছে এগুলো ত্যাগ করো অনাসক্ত হয়ে যাও তার মানে অন্তরে দুনিয়াকে জায়গা দিও না আল্লাহ তালা তোমাকে ভালোবাসবে তুমি যদি দুনিয়াকে তোমার অন্তর থেকে ত্যাগ করো তুমি যদি দুনিয়াকে তোমার অন্তর থেকে সরিয়ে দাও তাহলে আল্লাহ ভালোবাসবে আর মানুষের কাছে যা আছে তুমি তার দিকে তাকাবা না তা তুমি চাইবা না তাহলে মানুষেরাও তোমাকে ভালোবাসবে আপনাদের তো কষ্ট হচ্ছে না আবার আমি কিন্তু সুর দিয়ে আলোচনা করি না কেন করি না কারণ সুর দিয়ে আলোচনা আমি সালাফি মানহাজ মনে করি না এই জন্য আমি করি না আপনি আবার বলিয়েন না যে তোর সুর নাই তাই তুই করছিস না অনেকে আবার বলে এক জায়গায় আমি বলেই ফেললাম যে আমি কিন্তু সুর দিয়ে কথা বলবো না স্বাভাবিক ভাঙা ভাঙা কিছু কথা বলবো আপনারা শুনবেন একজন বলেই ফেললো আপনার সুর নাই তো বলবেন কি এরকম বলে না যে এর সুর নাই তাই সে বলতে পারে না অথচ চমৎকার সুর দিয়ে কী চমৎকার আলোচনা করে এক লক্ষ টাকা তাদের বাজেট এক লক্ষ টাকা তারা নেয় এবং হেলিকপ্টারে আসতে হয় আবার হেলিকপ্টারে যেতে হয় হেলিকপ্টারে ওটা খারাপ কিছু নয় এক লক্ষ টাকা আপনি নিচ্ছেন আমি খারাপ কিছু বলছি না কিন্তু আপনি এক লক্ষ টাকা নিয়ে কি দিলেন জাতিকে এইটা দিলেন আপনি কি জানেন একদিন বিলাল রদি আল্লাহ যখন আজান দেওয়ার জন্য গেলেন সাহাবিরা সবাই আল্লাহর নবীর কাছে এসে জমায়েত হয়ে গেলেন হে আল্লাহর নবী বিলাল রদি আল্লাহ খানহর আজানের বাক্য সুন্দর হয় না কেন হাদু বলতে পারে না আসহাদু পরে সেন বলতে পারে না সেন উচ্চারণ করে অতএব আপনি তাকে বাদ দেন সাহাবিরা অনেক প্রশ্ন উত্থাপন করেছে তখন আল্লাহর নবী জুবাই রদি আল্লাহ রাজিয়ালকে দায়িত্ব দিলেন তুমি আজান দাও জুবাই রদি আল্লাহ আজান দিল ওই দিন আজান দেওয়ার পরে সলাৎ আদায় হলো কিন্তু আর সূর্য ওঠে না কি ব্যাপার সূর্য আর ওঠে না কেন মালাকরা বলে আজকে তো আজান হয় নাই তাই আর সূর্য ওঠে নাই তখন বলে কে বলেছে আজান হয় নাই জুবাই রদি আল্লাহান অনেক চমৎকার করে অনেক সুন্দর করে আজান দিয়েছে কে বলেছে আজান হয় নাই তখন মালাকরা বলেছে আল্লাহ বিলালের আজান পছন্দ করে যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দেবে ততক্ষণ পর্যন্ত সূর্য আর উঠবে না কথা নগদে মিথ্যা শোভানল্লাহ বলছেন আপনারা কথা নগদে মিথ্যা কথা কি মিথ্যা কথা অথচ টাকা নিচ্ছে এক লক্ষ টাকা অনেক টাকা এই রকম সুর টুর দিয়ে একটু মানুষকে মজানো এটা লাইসামিন মানহাজি সালাফ আমি একটা বই পড়েছিলাম যে এটা সালাফ মানহাজ নয় লাইসামিন মানহাজি সালাফ আর ওইখানে আমি একটা সূত্র পড়েছি সূত্র শিখেছি যে সালাফি মানহাজে থাকতে চাইলে তাকে কথা বলতে হবে সুর দেওয়া যাবে না কারণ কথা বললে কিছু মাথায় ঢোকে কথা বললে কিছু নিতে পারে কিন্তু সুর দিলে হারিয়ে যায় বলতে পারে বক্তা কি বলা বললো গো এখন যদি প্রশ্ন করা হয় কি বললো কি যে বললো ওইটাই শুধু মনে নাই খালি মনে আছে যে বক্তা বললো আপনারা কষ্ট পাচ্ছেন না তো তাহলে দুনিয়ার মোহের জন্য আল্লাহর নবী সাল সাল্লাম বললেন আর দুনিয়া সিজনুল ওয়া জান্নাতুল কাফির তোমরা যারা দুনিয়ায় বসবাস করবে শোনো দুনিয়াটা হচ্ছে মমিন যারা আল্লাহর প্রিয় বান্দা যারা এদের জন্য হচ্ছে জেলখানা এদের জন্য হচ্ছে জেলখানা দুনিয়াটা মুমিনদের জন্যে জেলখানা আর দুনিয়াটা কাফেরদের জন্য বাগিচা জান্নাত কাফেরদের জন্য কি জান্নাত আর মুমিনদের জন্য কি জেলখানা এখন অনেকে এই হাদিসটার আবার ব্যাখ্যা করে কি জানেন যে দুনিয়া যেহেতু মুমিনের জেলখানা তাহলে মুমিন যারা তারা খালি জেলেই থাকবে তার মানে যারা জেলে যাবে না ওরা মুমিন না যারা জেলখানায় যাবে না ওরা মুমিন না তাহলে কি করতে হবে সরকারকে গালি দাও ওই দলকে গালি দাও ওই ব্যক্তিকে গালি দাও ওই লোককে গালি দাও ওই এমপিকে গালি দাও ওই নেতাকে গালি দাও তাহলে কি হবে তুমি জেলখানায় যাবে তুমি মুমিন হয়ে যাবে এই হাদিসের ব্যাখ্যাই করছে যে দুনিয়া যেহেতু মুমিনদের জন্য জেলখানা তাহলে মুমিন যারা মিশকাতের পাঁচ হাজার একশো আটান্ন নম্বর হাদিস এটা তাহলে মুমিন যারা তারা থাকবে জেলখানায় বাইরে মুমিনরা থাকবে না এরকম ব্যাখ্যা আপনারা শোনেননি আমি অনেক শুনেছি অনেকেই বলে এই হাদিস দিয়ে দলিল দেয় যে মুমিনদের জন্য যেহেতু জেলখানা দুনিয়া তাহলে মুমিন যারা তারা জেলখানায় থাকবে তারা বাইরে থাকবে না আর কাফেরদের জন্য যেহেতু বাগিচা তাহলে কাফেররা উন্মুক্ত থাকবে তারা সব জায়গায় থাকবে তাদেরকে সব জায়গায় পাওয়া যাবে যে না আপনি বাক্য এখনো বুঝতে পারেননি আপনার বাকার বাক্য বোঝার যোগ্যতা এখনো হয় নাই এই বাক্য যদি আপনি বুঝতে চান তাহলে হাদিসের নীতিমালা আপনাকে জানতে হবে এই বাক্য যদি আপনি বুঝতে চান তাহলে সাহাবিদের মাধ্যমে বুঝতে হবে এই বাক্য যদি আপনি বুঝতে চান তাহলে তাবিদের মাধ্যমে বুঝতে হবে এই বাক্য যদি আপনি বুঝতে চান তাবি তাবিদের মাধ্যমে বুঝতে হবে তার মানে মুমিনের জন্য জেলখানার অর্থ হলো একটা লোক জেলখানায় যখন যায় তখন আর তার নিজের স্বাধীনতা থাকে না জেলখানা কি নিজের স্বাধীনতা বিহীন নিজের কোনো স্বাধীনতা নাই সরকার যা বলবে কর্মকর্তা যা বলবে ওইখানে দায়িত্বশীল যারা তারা যা বলবে যখন খাবার দেবে তখন খাবার খেতে হবে যখন শুতে দেবে তখন শুইতে হবে যখন দৌড়াতে বলবে তখন দৌড়াতে হবে যখন কাজ করতে বলবে তখন কাজ করতে হবে তার মানে জেলখানা ওইটাকে বলে যেইখানে নিজের কোনো স্বাধীনতা থাকে না অপর যা বলে তাই পালন করতে হয় ওইটা হলো জেলখানা নাকি আপনারা কি বোঝেন ঠিক মুমিনের জন্য জেলখানা দুনিয়াটা কেন আল্লাহ তালা তাকে বলেছে তুমি হারাম খাবানা তুমি হারামের সাথে যুক্ত না তুমি হারাম খাবানা তুমি সুদ খাবানা তুমি ঘুষ খাবানা তুমি গিবাদ করবে না তুমি রাহাজানি না তুমি কাউকে কষ্ট দিবানা তুমি কাউকে আঘাত দিবানা আল্লাহ যা বলবে তাই পালন করবে নিজের থেকে চলবে না নিজের মতো চলবে না নিজের মতো পালন করবে না কেন আল্লাহ তালা যা বলবে তাই করবে তাই তো মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা কেন নিজের স্বাধীনতা নাই আল্লাহ তাকে যা বলবে তাই সে করবে কেন সে আপ সে বান্দা সে দাস কার দাসত্ব করবে একমাত্র আল্লাহ তালার আল্লাহ তালা তাকে দশতলা বিল্ডিং বানানোর জন্য পাঠায় নাই আল্লাহ তালা তাকে বিশতলা বিল্ডিং বানানোর জন্য পাঠায় নাই আল্লাহ তালা তাকে কোটি কোটি টাকা কামাইয়ের জন্য বানায় নাই আমি বলছি না যে টাকা কামাই করা জায়েজ নয় বিল্ডিং বানানো জায়েজ নয় এটা জায়েজ এটা বৈধ তবে মূল উদ্দেশ্য এটা নয় আল্লাহ তালা কাউকে বক্তাগিরি করার জন্য পাঠায় নাই আল্লাহ তালা কাউকে বড়লোক হওয়ার জন্য পাঠায় নাই আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছে একমাত্র তার ইবাদাত করবে এছাড়া আর কোনো উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেন নাই সরা জারিয়াতের ছাপান্ন নম্বর আছে না যে আল্লাহ তালা আর জিনজাতিকে সৃষ্টি করেছেন কেন তারা আল্লাহ তালার ইবাদাত করবে আপ বান্দা দাস গোলাম গোলাম তো তাকে বলে যে তার মনিবের আনুগত্য করে তাহলে এই অর্থে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বাগিচা কেন কারণ জান্নাত এমন একটা জায়গা হাদিসে এসেছে চোখ যা চায় মন যা চায় জান্নাতে তাই পাবে বলেন তো চোখ কি চায় আপনার চোখ যা চাবে আমার ছেলে বাচ্চাকে আমি বলছিলাম তুমি কি জান্নাতে যেতে চাও বলে জান্নাত আবার কি আমি বললাম জান্নাত হচ্ছে সেই সুন্দর বাগান সেই সুন্দর জায়গা তখন আমার ছেলে বলছে আমি যদি গাড়ি চালাতে চাই গাড়ি পাবো তখন আমি বললাম হ্যাঁ তাও পাবে আচ্ছা আমি যদি আইসক্রিম খেতে চাই তা পাবো হ্যাঁ তুমি তাও পাবে আচ্ছা আমি যদি ঘোড়ায় চড়তে চাই তা পাবো হ্যাঁ তুমি তাই পাবে আচ্ছা আমি যদি উঠতে চাই তা পাবো হ্যাঁ তুমি তাই পাবে কয় আব্বা তাহলে আমি জান্নাতে যাওয়ার জন্য কাজ করব। কি করা লাগবে বলো তার মানে জান্নাতটা এমন একটা জায়গা চোখ যা চায় মন যা চায় আপনার মন কি চায় যাই না একটু দূরে উড়ে আসি তাই হবে মন কি চায় ওই ফলটা একটু খাই মুখের সামনে চলে আসবে মন কি চায় যাই একটু বড় হই লম্বা হয়ে যাবেন মন কি চায় আমার একটা সন্তান হোক সামনে সামনে সন্তান হয়ে যাবে বড় হয়ে যাবে মন কি চায় একটা জায়গায় যাই সামনে সামনে চলে যাবেন আপনার মন যা চায় আপনার চক্ষু যা চায় আপনি যা পরিকল্পনা করবেন ওই জায়গাটা হলো জান্নাত তাহলে কাফেরদের জন্য জান্নাত কেন ওই যে কাফেরের মন চায় একটু জিনা করি ও তাই করে একটু সুদ খাই ও তাই করে একটু ঘুষ খাই ও তাই খায় একটু গিবাদ করি ও তাই করে একটু গালি দেই ও তাই করে কেন মন যা চায় চক্ষু যা চায় তার অন্তর যা চায় সে তাই করে তাই তো কাফের জন্য বাগিচা কাফের জন্য জান্নাত আর মুমিনদের জন্য কঠোর জায়গা কঠোর জায়গা জেলখানা হাদিস কোথায় আছে মেসকাতের পাঁচ হাজার একশো আটান্ন নম্বর হাদিস নোট করে নেবেন এবং ওইখানে গিয়ে আরও ব্যাখ্যা দেখে নিবেন আল্লাহ তালা বুঝার দান করুন আমিন বলেন আপনি বলবেন তাহলে কাফেররা যে দান করে মমিন না যারা তারা যে দান করে তাদের কি দান কবুল হবে না হ্যাঁ তারা যে দান করে দান করাটা একটা ভালো কাজ তারা যে মানুষের উপকার করে এটা একটা ভালো কাজ এর কারণে আল্লাহ তালা তাদেরকে দুনিয়ায় দিয়ে দিবেন কিন্তু আখেরাতে কিছু রাখবেন না আর মুমিনরা যদি ভালো কাজ করে আল্লাহ তালা দুনিয়ায়ও দেবেন এবং আখেরাতেও দেবেন মিশকাতের পাঁচ হাজার নম্বর হাদিসে এ কথা বর্ণিত হয়েছে পাঁচ হাজার একশো ষাট নম্বর হাদিসে সাল্লাম বলেছেন হুজিবাতিল নার বিশাহাবাদ ওয়া হুজিবাতিল জান্নাতুবিল মাকারিহি শোনো জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে কষ্ট না জাহান নামকে ঘিরে রাখা হয়েছে প্রবৃত্তির অনুসরণ দিয়ে তুমি যা চাই তাই করবে এটা জাহান নামকে ঘিরে রাখা হয়েছে আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট দিয়ে জান্নাতকে কিসে দিয়ে ঘিরে রাখা হয়েছে কষ্ট দিয়ে কেমন কষ্ট আপনি মনে করেন এখন শীতের রাত আপনাকে ফজরের সময় উজু করতে হবে বলেন তো পানি ঠান্ডা না গরম ওই ঠান্ডা পানিতে আপনি হাত ভিজাচ্ছেন আপনি কাকে ভয় পাচ্ছেন একমাত্র আল্লাহকে আপনি আপনার বাড়িতে ঘুমিয়ে আছেন কেউ আপনাকে দেখছে না একমাত্র আল্লাহ আল্লাহতালা ছাড়া অতএব আপনি ইচ্ছা করলে সলাৎ নাও আদায় করতে পারেন আপনি ইচ্ছা করলে অজু নাও করতে পারেন আপনি ইচ্ছা করলে ইবাদত নাও করতে পারেন কিন্তু আপনি আল্লাহকে ভয় করলেন আল্লাহকে ভয় করে আপনি ঠান্ডা পানিতে অজু করলেন তালা এই কষ্টের বিনিময়ে আপনার জন্য রেখেছে জাননা আপনি যে ইবাদত করলেন আপনি যে দুরাকা সলাদ পড়লেন আপনি যে জিহাদ করলেন আপনি যে কোরআন দিয়ে দলিল দিলেন আপনি যে কোরআন পড়লেন আপনি যে কষ্ট করলেন এই যে আজকে কষ্ট করে হেঁটে আসলেন এরপরে মসজিদে বসলেন আপনি যে কষ্টটা করলেন আপনি যে সাদাকা করলেন অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেছেন তারপরে আপনি আল্লাহর জন্য দান করলেন মুমিন অবস্থায় আপনার একটু কষ্ট হতে পারে আপনার সাময়িক কষ্ট হতে পারে কিন্তু এই কষ্টের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন আর জাহান ঘিরে রাখা হয়েছে মন যা চায় প্রবৃত্তির অনুসরণ প্রবৃত্তি বলছে তুই ওকে একটু মার প্রবৃত্তি বলছে তুই আর একটু গিবত কর প্রবৃত্তি বলছে আরে আজকে সুদ খেলে কি হবে কালকে তুই তবা করে নিস পবিত্রী বলছে আজকে একটু অপরাধ করলে কি হবে কালকে তুই মাপ চেয়ে নিস প্রবৃত্তি কি বলছে আজকে একটু খারাপ কাজ করলে কি হবে তুই কালকে ক্ষমা চেয়ে নিস মনে হয় আজরাইল বা মালাকুল মাউত ওর বন্ধু আজরাইল বাক্যটা কিন্তু মালাকুল মাউতে হুবহু অর্থ হয় না হয় হলো বার্তাবাহ শুধু মানুষ বোঝে না অনেকেই বোঝাবার জন্যে আমি আজরাইল শব্দটা ব্যবহার করি নামাজ শব্দ ব্যবহার করি বা রোজার শব্দ ব্যবহার করি কিন্তু এটা বাংলাদেশের মানুষেরা বেশি বোঝে কেন সলাদ বললে আমাকে এক বুড়া মানুষ এসে বলল তুমি যে এতক্ষণ আলোচনা করলে সলাত সলাত কি উনি মনে করেছেন সলাত মানে যেটা খায় সলাত মানে কি যেটা ভাতের সাথে খায় কয় খাওয়া জিনিস এত নাকি খাওয়া জিনিস আমার এই আমি বললাম যে না আপনি কি আমার পুরা আচল শুনেছেন কয় না পুরাটা শুনি নাই খালি এসে সলাত শুনলাম তাই আমি প্রশ্ন করলাম সলাত আবার কি তার মানে ওই লোকটা জানে না সলাত লোকটা জানে কি নামাজ তাই এই বাক্যগুলো আমি মাঝে মধ্যে উচ্চারণ করি আপনারা মনক্ষুণ্ণ হয়েন না আপনারা কষ্ট পায়েন না আল্লাহ তালা আপনাদেরকে হেদায়েত এবং সঠিক পথে চলার তার সাথে আমাকেও কবুল করে নিন দুনিয়ার মোহ দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক আছে কিন্তু ওই রকম নয় আমরা দুনিয়ায় এসেছি পাথে অর্জন করার জন্যে আপনি জানেন না আপনার পরিস্থিতি কি হবে আনহুমা বললেন একদিনরা সুহসাল্লাহ সাল্লাম আমার কাঁধে হাত রাখলেন এরপরে বললেন কনফির দুনিয়া ক্যান্যাকা ঘর ইবোন আওয়া আবিরুজ সাবিল হে আব্দুল্লা ইফ নেউমার হে আবদুল্লাহ তুমি দুনিয়াতে বসবাস করবে মুসাফিরের মতো মোসাফির কেমন তার মাল সীমানা নিয়ে সে তার বাড়ির থেকে সফর করেছে যেমন আমি সিরাজগঞ্জ থেকে আপনাদের এখানে সফর করে এসেছি বেশিক্ষণ থাকবো না অল্প সময়ের ভিতরে আমি আবার সিরাজগঞ্জের দিকে চলে যাব আবার আরেক জেলার দিকে চলে যাব এইভাবে আমি মুসাফির ঠিক একই অর্থে তুমি হচ্ছ মুসাফির এই দুনিয়ায় তুমি মুসাফির চিরস্থায়ীভাবে থাকতে আসো নাই আতএব তুমি দুনিয়ায় বসবাস করবে মুসাফিরের মতো তুমি দশ দুনিয়ায় বসবাস করবে পথচারীর মতো তখন ওমার আব্দুল ইবনে ওমার তিনি বাক্যটাকে একটু বাড়িয়ে দিয়ে বলতেন ইদা আমসাইতা ফালা তাংতাদিরি সবাহ ওয়া আসবাহ আসবাহতা ফালা তাংতাদিরিল মাসা ওয়া খুদ মিন সিহাতিকা ওয়া হায় হাতে কালি আরে তুমি যখন সকালে আছো না তখন আর সন্ধ্যার চিন্তা করো না তুমি যখন সন্ধ্যায় আছো না তখন আর সকালের চিন্তা করো না কারণ তুমি সকাল নাও পেতে পারো তুমি সকালে আছো সন্ধ্যা নাও পেতে পারো তুমি সন্ধ্যায় আছো সকাল নাও পেতে পারো তুমি যখন সুস্থ আছো অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার প্রস্তুতি নাও তুমি যেহেতু জীবিত আছো মৃত্যুবরণ করার আগে তুমি তোমার প্রস্তুতি নাও কথা কি বুঝতে পারলেন আল্লাহ নবীর সাহাবি বাক্যটা জড়িয়ে দিয়ে কত কঠিন একটা বাক্য বললেন যে তুমি যখন সকালে আছো তখন আর সন্ধ্যার অপেক্ষা করো না তুমি যখন সন্ধ্যায় আছো বলো না যে আমি এখন সন্ধ্যায় আছি সকালে ক্ষমা চেয়ে নিব সকালে মাপ চেয়ে নিব এরকম কথা তুমি বলো না তুমি আবার সকালে আছো তুমি বলো না আমি সন্ধ্যায় মাপ চেয়ে নিব কারণ তুমি জানো না তোমার অবস্থা কি হবে তুমি জানো না তোমার পরিস্থিতির মাঠ কি হবে অতএব তুমি সন্ধ্যা হয়ে যাওয়ার আগেই সকালেই প্রস্তুতি নিয়ে নাও কারণ তোমার জানা নাই তোমার কি হবে মোহাম্মদ বিন আবু ইমরান তিনি বললেন যে হাতেমাল আসাম রাইমাহুল্লাহকে একজন ব্যক্তি দূরে থেকে এসে জিজ্ঞাসা করল আপনি আপনার জীবনটাকে কীভাবে পরিচালনা করেন তখন উনি বললেন আমি আল্লাহর উপরে তাবাক্কুল করি আর এই তাবাক্কুলকে চার ভাগে ভাগ করেছি তখন জিজ্ঞাসা করা হলো ওই চার ভাগটা কি তখন তিনি বললেন এক আমি জানি আমার আমল আমাকে করতে হবে আমার আমল আমি সারা কেউ করবে না তাই আমি সর্বদা আমলে ব্যস্ত থাকি অপর আরেকটা বর্ণনায় শব্দ এটা তৃতীয়তে এসেছে প্রথম বাক্যে এসেছে এভাবে আমি জানি আমার রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আমাকে রিজিক দান করবেন তাই আমি রিজিকের কোনো চিন্তা করি না দই আমি ভালো করে জানি যে আমার আমল আমাকে করতে হবে আমার আমল কেউ করে দেবে না তাই আমি সৎ আমলে ব্যস্ত থাকি তিন আমি ভালো করে জানি মালাকুল মাওত আমার বন্ধু নয় হঠাৎ করে আমার কাছে চলে আসবে হঠাৎ করে আমার রুহ নিয়ে চলে যাবে কেননা সে তো আমার বন্ধু নয় চার আমি ভালো করে জানি যে শুনে রাখো যে আমি যদি মালাকুল মাহবুদ তো আমার বন্ধু নয় আমার আমল তো আমাকেই করতে হবে আর আমার যখন মৃত্যুবরণ হবে তখন আমি প্রস্তুতি নিয়ে থাকি যে আমার মৃত্যু হলেও আমার যেন ক্ষতি না হয় তার মানে এই চারটা কারণে আল্লাহর উপরে করি এরপরে একজন সালাব একটা কথা কোট করেছেন শিয়ার ও নোবালায় এই কথাটা এসেছে হে দুনিয়ার লোক তোমরা সাবধান তোমরা ওজর পেশ করো না তোমরা সবাইকে বেদে দিও না তোমরা সময়কে আনলিমিট করো না তোমরা বলো না দুপুরে গিয়ে ক্ষমা চাইব তোমরা বলো না সন্ধ্যায় গিয়ে ক্ষমা চাইব কারণ তো জানো না তোমার কাছে মালাকুল মাওত কখন আসবে আপনি জানেন কে জানেন বলেন আজকে কে বলতে পারবেন যে মালাকুল মাওত এই আমার কাছে দুই দিন পরে আসবে আমার কাছে এক দিন পরে আসবে আমার কাছে তিন দিন পরে আসবে আমার কাছে পাঁচ দিন পরে আসবে এরকম আমরা বলতে পারবো অতএব আপনারা নিশ্চিন্তায় বসে থাকিয়েন না আর দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়ন না আপনারা কি জানেন এই হাদিসটা যখন বর্ণনা করা হলো আবু আল্লাহ আল্লাহন কি বললেন আবু জরি আল্লাহ কিভাবে দুনিয়াকে ত্যাগ করেছিলেন আবু আল্লাহ আল্লাহানুহুর ঘরে যাওয়া হল আবু আল্লাহ হানুর ঘরে যখন গেলেন তখন দেখে আবু আল্লাহ আল্লাহানুর ঘরের ভিতরে মাল নাই সামানা নাই চেয়ার নাই টেবিল নাই একটা মাদুরি পাড়া আছে আর একটা মস্ক রাখা আছে যাতে তিনি পানি রাখে আর একটা পাত্র আছে যাতে পানি ডেলে খায় তখন একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন হে আবু তোমার কি দুনিয়ায় কিছুর প্রয়োজন নাই তুমি সব ত্যাগ করলে তোমার কি কোনো কিছুরই প্রয়োজন নাই তুমি সব ত্যাগ করলে তোমার ঘরে তো কিছু নাই তখন আবুজর কি লেকচার দিলেন জানেন আবুজর বললেন আমার রব আমাকে নোটিস দিয়েছে তোমাদেরকে যেমন তোমাদের বাড়িওয়ালা বা তোমাদেরকে নোটিস দেয় আমরা তো আজকে ভালো করে বুঝি বাড়িওয়ালা নোটিস দেয় এক মাস পরে ঘর ছাড়তে হবে এক বছর পরে ঘর ছাড়তে হবে দশ দিন পরে ঘর ছেড়ে দিতে হবে এরকম নোটিস দেয় না মাঝে মধ্যে যে তোমাদেরকে দশ দিন পরে তোমাদেরকে বিশ দিন পরে ঘর ছাড়তে হবে নোটিশ দেওয়া আছে কিন্তু আমার রব আমার আল্লাহ আমাকে নোটিশ দিয়েছে যে যখন তখন তোমাকে ঘর ছেড়ে দিতে হবে তার মানে তোমার ঘর একবারে পরিপূর্ণভাবে তুমি পেয়ে যাও নাই হঠাৎ করে তোমাকে চলে যেতে হবে তোমার ঘর সেরে যেহেতু আমার ঘর সেরে আমাকে যেতেই হবে এটা তো আমার ঘরই নয় তাই আমি দুনিয়ার জন্য কিছু করি নাই যা করার সব আখেরাতের জন্য করেছি দেখেন তো আপনার নীতি কী আর আবু জ্বরের নীতি কি আপনি কী করলেন আর আবু জরদিয়াল্লাহন কি করলেন অতএব আপনারা কাজ করেন আপনারা বলতে পারেন আমাদের ভিতরে পেরেশানি আছে আমাদের ভিতরে কষ্ট আছে জি একথা থাকতে পারে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ হানুমা তিনি বললেন কুমতু খালফা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়াউমা একদিন রাসুল সাল্লাম বের হয়ে আসলেন এরপরে তিনি বললেন এ ইবনা আব্বাস হে আবদুল্লাহ আমি তোমাকে কিছু উপদেশ করব। আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেব তুমি তা মনে রাখবে আপনারা মনে রাখবেন তো ইনশাল্লাহ কি বাক্য তখন তিনি বললেন যে তুমি আল্লাহকে স্মরণ করবে তাহলে আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে যদি তুমি আল্লাহকে সংরক্ষণ করো স্মরণ করো তুমি আল্লাহকে স্মরণ করবে তাহলে আল্লাহকে পাবে তোমার প্রতি মনোনিবেশকারী হিসেবে আল্লাহ তোমার দেখভাল করবে আল্লাহ তোমার খেয়াল রাখবে আল্লাহকে স্মরণ করবে আচ্ছা আপনি বলেন তো একটা লোক মসজিদে ঢুকলো ঢোকার পরে তার কাপড়টা ছিল টাকনুর নিচে সে কাপড়টাকে ভাস করে টাকনুর উপরে উঠালো তাহলে বলেন এতক্ষণ কি আল্লাহর স্মরণে ছিল মানে আল্লাহর ভয় এতক্ষণ ছিল না যখন মসজিদে ঢুকেছে তখন আল্লাহর স্মরণ হয়েছে এই রকম স্মরণ নয় তোমরা সত্যিকারভাবেই আল্লাহকে সংরক্ষণ করবে আল্লাহকে স্মরণ করবে আল্লাহকে সংরক্ষণ করা মানে আল্লাহকে স্মরণ করা মানে তুমি আল্লাহর বিধিবিধান মতো চলবে আল্লাহ তালা যা বলবে তাই করবে ইজা আল তাফাস আল্লাহ ওয়াইদাস্তাহ আনতাফাস্তা বিল্লাহ আর যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে যখন তোমার সাহায্যের প্রয়োজন তখন তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবে আমাদের কিছু চাওয়ার প্রয়োজন হয় না আমরা লোককে বলি আমরা হুজুরকে বলি আমরা মানুষকে বলি হুজুর হেদায়েতের পথ কোনটা হুজুর জান্নাতের পথ কোনটা হুজুর হক পথ কোনটা অথচ একদিনও আল্লাহকে বললাম না ও আল্লাহ তুমি আমাদেরকে হিদায়ত দাও ও আল্লাহ তুমি আমাদের জান্নাতের পথ দেখাও ও আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও ও আল্লাহ তুমি আমাদেরকে সঠিক মানহাস এবং সঠিক সালাবদের পথে অনুসরণ করার অনুকরণ করার তৌফিক দাও এবং জান্নাতের পথে নিয়ে যাও বলি খুব কম বলি কয়েকজন ছাড়া অধিকাংশ মানুষ মানুষের কাছে চায় মানুষের কাছে জানতে চায় কিন্তু আল্লাহকে বলে না অথচ আল্লাহ তালা বলেছেন তিনি যাকে হিদায়েত দেন তিনি হিদায়েত পায় তিনি যাকে গুমরা করেন সে গুমরাহ হয় সে হিদায়েত পায় না ওয়ালা মান্নাল হুমতা লাভ ইজতামতা ইয়ানফা উ কবিশাহীন লামিয়ান ফাউক আ ইল্লা বিশাহীন কৎকত আল্লাহ হলাক অন ইজতমা উ আলা আইয়াদুর রু কবি শাহিন লামিয়াদুর রুকাইল্লা বিশাহিন কতখত আল্লাহ আলেক রফিয়া হতিল আ কলাম ওজা ফতিহ শোহফ এরপরে আল্লাহ হরুনবি বললেন তোমরা শুনে রাখো আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে অথবা এটাও অনুবাদ হয় যে যত মানুষ আছে সবাই মিলে তোমার যদি উপকার করতে চায় তারা তোমার কোনো উপকার করতে পারে না আল্লাহ ছাড়া পৃথিবীর যত মানুষ আছে সবাই মিলে তোমার যদি ক্ষতি করতে চায় তারা তোমার ক্ষতি করতে পারবে না তোমার তাক দিরে যত উপকার লেখা আছে তোমার তাক যত ক্ষতি লেখা আছে এছাড়া তারা তোমার কোনো ক্ষতি আর উপকার করতে পারে না আতএব আল্লাহর কাছে চাও আল্লাহকে বলো আল্লাহর কাছে হৃদায়ত চাও আল্লাহর কাছে বলো দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে সরিয়ে দাও হে আল্লাহ অন্তরে ঢুকিয়ে দাও আমাকে একজন লোক বলছিল কিছুদিন আগে যে আমি খুব ইখলাস অলালোক আমি কি লোক এখলাস অলালোক আচ্ছা বলেন তো ইখলাস কি দেখানোর জিনিস আপনার মনে হয় আমার কথা বুঝতে পারছেন না ইখলাস কি দেখানোর জিনিস আর একটু জোরে বলেন দেখানোর জিনিস একটা উদাহরণ দিলে বুঝবেন কোরআনুল ক্যালিমে একটা সোরা আছে সোরার নাম হচ্ছে সোরাতুল ইখলাস আমরা একটু পড়ি কুলহু আল্লাহ আহাত আল্লাহ সমাত লামিয়া লিদু আলাম ইউলাত ওয়ালামিয়া কুল্লাহ কুফান আহাত এই সোরার ভিতরে ইখলাস শব্দ আছে তার মানে এখলাস দেখানোর জিনিস নয় সোরা একটু নাচ পড়ি কুল আহ বিরব্বিন নাস নাচ শব্দ আছে সোরা একটু ফালাক পড়ি কল ফালাক ফালাক শব্দ আছে সোরা নাসর পড়ি নাসর শব্দ আছে একটু পড়ি ওয়াল সোরে একটু কাউসার পরি তার মানে প্রত্যেকটা সুরায় ওই সুরার নাম আছে কিন্তু সূরা ইখলাসে ইখলাস শব্দ নাই তার মানে আল্লাহ সুরার নাম দিয়েও বুঝাতে চাইলে যে ইখলাস দেখানোর জিনিস নয় ওটা ভিতরে থাকে ওটা কোথায় থাকে অন্তরে থাকে অতএব তুমি আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে যা প্রয়োজন তা চাও মানুষের কাছে কিছু চাইও না আর সবাই তোমার ক্ষতিও করতে পারে না সবাই তোমার উপকারও করতে পারে না কারণ সইফা লেখে কলমের কালি শুকিয়ে গেছে বন্ধ হয়ে গেছে নতুন করে কিছু লেখা হবে না নতুন করে কিছু যুক্ত হবে না পরের বাক্যে তিরমিজি সারা قلنا برونيا ياسر احفظ الله تجده أمامك تعرف إلى الله في الركعة يعرفك في الشدة واعلم أن ما أخطأك لم يكن ليصيبك وما أصابك لم يكن ليخطئك واعلم أن النصر مع الصبر وأن الفرج مع الكرب وأن مع العسر يسرا আমি এই সুরাটাকে আমি এই বাক্যটাকে আমি এই হাদিসটাকে আমি এই বাক্যটাকে আমার জীবন চলার পথ মনে করি আমার তো পথই নাই আমার তো শক্তি নাই আমি এই হাদিসটাকে আমি এই বাক্যটাকে আমার শক্তি মনে করি আমার চলার পথ মনে করি আল্লাহ তালা বললেন তুমি আল্লাহকে স্মরণ করো আল্লাহকে ডাকো তাহলে তুমি আল্লাহকে তোমার সামনে পাবে যখন তুমি সচ্ছল অবস্থায় থাকো যখন তোমার টাকা বেড়ে যায় যখন তোমার অভাব থাকে না যখন তোমার ঋণ থাকে না যখন তোমার টাকার সংখ্যা বেশি হয়ে যায় যখন তুমি ধনী হয়ে যাও যখন তুমি বড় লোক হয়ে যাও যখন তুমি শান্তিতে থেকে যাও যখন তোমার শান্তি এসে যায় তখন ওই সচ্ছল অবস্থায় তুমি আল্লাহকে স্মরণ করো তাহলে আল্লাহ কি করবেন তুমি যখন বিপদে পড়ে যাবে তুমি যখন অভাবে পড়ে যাবে তখন আল্লাহ তোমাকে স্মরণ করবে দেখেছেন বাক্য কত চমৎকার তুমি যখন সচ্ছল থাকো তুমি যখন টাকা পয়সাওয়ালা থাকো তোমার যখন টাকা পয়সা বেশি থাকে তুমি যখন সচ্ছল হও তখন তুমি আল্লাহকে স্মরণ করো যখন তুমি বিপদে পড়ে যাবে তাহলে আল্লাহ তোমাকে স্মরণ করবে আর হে আমার আল্লাহ নবী বললেন বললেন হে আমার উম্ম শুনে রাখো তোমার যা হারিয়ে গেছে ওটা তোমার নয় আর তুমি যা পেয়েছ ওটা তোমার থেকে যাবার নয় আমার একটা বাস্তব কাহিনী আপনাকে বলি ঢাকায় আমার একটা দিনী ভাই আমাকে দাওয়াত করলেন যে ভাই আপনি একটু আমার কাছে আসবেন তো আমি ওনার কাছে গেলাম উনি আমাকে খুশি হয়ে একটা ল্যাপটপ কিনে দিলেন অনেক দামি একটা ল্যাপটপ টাচ স্ক্রিন যেই ল্যাপটপে হাতের আঙ্গুল দিয়েও কাজ করে অনেক দামি একটা ল্যাপটপ কিনে দিলেন এবং আমি বাসায় যাচ্ছিলাম আমাদেরই মানে জেলার ভিতরে ঘটনাটা তো আমি যখন বাসায় যাচ্ছিলাম তখন ঢাকাতের চার পাঁচজন লোক বিশাল বড় বড় ছুরি নিয়ে তারা আমার সামনে দাঁড়িয়ে পড়লো আতঙ্ক হয় কি হয় না আমি তো মানুষ আমার ভিতরে একটু ভয় কাজ করেছিল তারা যখন কারাকারি করা শুরু করলো আমি বললাম ভাই আমার ব্যাগের ভিতরে অনেক মূল্যবান ইসলামিক বই আছে বইগুলো দিয়ে যান আমার ভাই আইডি কার্ড আছে এটা দিয়ে যান আমার সিমগুলো আছে এটা দিয়ে যান কিন্তু তারা কারাকারি করতে গিয়ে আমার হাতের এখানে কেটে গেল। ভিতরে কেটে গেল আর কয়েক জায়গায় কেটে গেল তখন সে নিয়ে চলে গেল এই মুহূর্তে আমার মনে ছিল না ওই হাদিসটা যখন নিয়ে চলে গেল তখন আমার হঠাৎ করে এই হাদিসটা মনে পড়ল কিভাবে জানেন আমার কাছে এই বাস্তব কথা হে আল্লাহ সাক্ষী এই যে মোবাইলটা দেখছেন এটা আমার কাছেই আছে এটা কার কাছে আছে আমার পকেটে আছে ডাকাতরা আমার পকেটও হাতে হাতি এসে অন্য পকেটে আর মোবাইল ছিল এরকম বাটন মোবাইল ওরা ওটা পেয়েছে মনে করেছে আর কোনো মোবাইল টোবাইল নাই মানি ব্যাগও পেয়েছে মনে করেছে আর টাকা পয়সা নাই ল্যাপটপও পেয়েছে ব্যাগও পেয়েছে কিন্তু সে আর এইটা নিতে পারে নাই তখন ওই বাক্যটা আমার মনে পড়ে গেল আমি বাক্যটা বুঝতে পারলাম যে আল্লাহ নবী যে বললেন তোমার যা হারাবার ওটা তোমার নয় আর তোমার যা ওটা তোমার থেকে যাওয়ার নয় এই মোবাইলটা আমার তাই আমার থেকে যায় নাই ওই ল্যাপটপ বই আমার নয় তাই আমার কাছে থাকেই নাই কথা ঠিক না আপনার যখন টাকা হারিয়ে যাবে দশ হাজার তখন আপনি মনোকষ্ট নিয়েন না আপনি কষ্ট পায়েন না আপনি বলিয়েন না ইস আমার দশ হাজার টাকা হারিয়ে গেল আপনি শুধু বলবেন দশ হাজার টাকা আমার নয় তাই আমার কাছ থেকে হারিয়ে গেছে অনেক ভাই আবার প্রশ্ন করবে পরে কি হলো পরে আবার ওই দিনী ভাই আমাকে ফোন করলো আবার তাকে জানানো হলো এই ঘটনা তখন দিনী ভাই আবার ডাকলেন তিনি আবার নিয়ে গেলেন যেই টাকায় ল্যাপটপ দিয়েছিলেন তার সে ডাবল টাকা আরো বেশি টাকা দিয়ে তিনি আবার ল্যাপটপ কিনে দিলেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে দয়া নয় অতএব আপনার যা ওটা আপনার কাছ থেকে যাবে না আর আপনার যেটা নয় ওটা আপনার কাছে থাকবে না আপনি যখন বিপদে পড়ে গেছেন আপনি যখন মুসিবতে পড়ে গেছেন ওয়ালাম আন্নান নাসরামা আল সাবর ওয়া আনাল ফারাজা মা আল কারব ওয়া আনমা আল উসরি ইসরা শোনো তুমি যখন বিপদে পড়ে যাবে তখন তুমি ধৈর্য ধারণ করবে কারণ বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করবে ধৈর্য ধারণের কাছ সাথে কি আছে জানো সাহায্য ধৈর্য ধারণের সাথে আছে সাহায্য তুমি যখন বিপদে পড়ে যাবে তখন ধৈর্য ধরবে ধৈর্যের সাথে সাহায্য তুমি যখন বিপদে পড়ে যাবে তখন ধৈর্য ধরবে কেন জানো তুমি যখন বিপদে পড়েছ শুধু বিপদ নয় ওই বিপদ থেকে বাঁচার পথ আছে তুমি যখন মুসিবতে পড়েছো শুধু মুসিবত নয় ওই মসিবত থেকে বাঁচার পথ আছে আর তুমি কি জানো কষ্টের পরে অবশ্যই সুখ আছে কষ্টের পরে কি আছে শান্তি আছে হাদিস কোথায় তিরমিজি দুই হাজার চারশো ষোলো নম্বরে এসেছে এবং মোসনাদে আহমদে এসেছে এবং আরবাইনের উনিশ নম্বরে হাদিসটা এসেছে আপনারা দেখে নেবেন এর দ্বারা আমি আপনাকে বোঝাতে চাইলাম দুনিয়ার মোহটাকে অন্তর থেকে সেরে ফেলেন একমাত্র আল্লাহর ভালোবাসা আল্লাহর মোহাবত অন্তরকে জায়গা করে দেন ইনশাল্লাহ ঠিক আছে তো আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন আমিন বলেন দেখেন জানা টপিক বারবার করলে মানুষের কাছে একটু কষ্ট হয় তাই একটু অজানা কথা বলা যাক আল্লাহ তালা আমাদেরকে একটা আমল করার তাওফিক দান করুন আমিন বলেন যদিও আমি বলেছিলাম তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো প্রথম পয়েন্ট নিয়ে কথা বলতেই তো এগারোটার কাছাকাছি চলে গেল তাই জন্যে আমি আর সময় নষ্ট করব না নিয়তি করেছিলাম এগারোটা পর্যন্ত কথা বলবো আর পনেরো মিনিট তবে দু এক মিনিট বা দশ বারো মিনিট বাড়তে পারে আপনারা কষ্ট নেবেন না হাদিসগুলো শেষ করার পর্যন্ত অপেক্ষা করবেন ওই মাসালাটা হচ্ছে ওই ফতুয়াটা হচ্ছে ওই নীতিটা হচ্ছে আমাদেরকে আমাদেরকে রক্ষা করার একটা মূলনীতি আমাদেরকে রক্ষা করার কি নীতি মূলনীতি আমি এই ব্যাপারে কথা বলি কেন জানেন কারণ আমাদের দুনিয়ার মানুষগুলো অধিকাংশ মানুষ এই পাপের সাথে জড়িত এই পাপটা কি একজনের সাথে আরেকজনের মারামারি করা একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ ত্যাগ করা একজনের সাথে আরেকজনের কথা না বলা একজন আরেকজনের গিবাদ নিন্দা করা একজন আরেকজনের পিছনে পড়া এটা মারাত্মক অপরাধ না বলেন তো কত বড় অপরাধ এই অপরাধের কারণে মাসালা শোনেন একটা মানুষ তাহাজুত পরে তবুও সে জাহান নামে যাবে একটা মানুষ আল্লাহর কাছে দোয়া করে ইবাদত করে কিন্তু তার দোয়া কবুল হয় না একটা মানুষ কাউকে হত্যা করে না কাউকে মেরে ফেলে না তবু হত্যা করার গুণা সে তার আমল নামায় পায় একটা মানুষ তার দিনকে ধ্বংস করতে চায় না কিন্তু অজান্তেই তার দিনটা ধ্বংস হয়ে যায় সে বুঝতেই পারে না একটা মানুষ অপরের দোষ খোঁজে অথচ সে নিজেই জানে না ওই দোষ খোঁজার কারণে আল্লাহ তার দোষ খুঁজেছে জানা দরকার না বিষয়গুলো আপনারা জানেন কারণ আমি জানি এখানে অনেক বড় বড় শায়েক সালাফ সালাফিয়া আলেম তারা কথা বলেন আর তাদের কথাগুলো কোরআন সন্না মোতাবেক হয় আপনাদের সব কথাগুলো জানা তবে আজকে একটু মানার উদ্দেশ্যে জানা কথাগুলোকে আবার নতুন করে শুনবো আল্লাহ তালা যেন তৌফিক দান করেন আমিন বলেন দুনিয়ার মোহনী অনেক কথা বলা যায় সময় ফুরিয়ে যাবে এই জন্য আমি চাচ্ছিলাম একটা আমল অন্তত বাড়িতে নিয়ে যাক সেই আমলটা হলো সাক্ষাৎ ত্যাগ করা সম্পর্ক করা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা এটা কত বড় অপরাধ এটা কত বড় পাপ আজকে এটা জানবো ইংসা আল্লাহ এই হাদিসগুলো সোরাই হুজুরাতের দশ এগারো বারো তিনটা আয়াতের ব্যাখ্যা আমি ওই আয়াতগুলোকে পয়েন্ট আগারে ব্যাখ্যা করছি না কারণ অনেকটুকু সময় লাগবে আমি শুধুমাত্র হাদিসগুলো অনুবাদ করছি ওই আয়াতগুলো থেকে যেগুলো বোঝা যায় হাদিসের আলোকে আল্লাহ নবীর সাহাবী আবু আইয়ুব আল্লাহ হান তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইহ্লুলির রাজুল আন ইয়াজরু আখাহু ফাওকা সালাসিল লায়ালিন ইআলতকিয়ান ফায়ারিদু হাযা ওয়া ইয়ারিদু হাযা ওয়া খায়রুহুমাল্লাযী ইয়াবদাউ সালাম কোনো মুসলমানের জন্যে কোনো ব্যক্তির জন্যে জায়েজ নয় বৈধ নয় অনুমতি নয় সে তার আরেকজন মুসলমান ভাইয়ের সাথে কথা বলা বন্ধ রাখবে তিন দিনের বেশি কয় দিনের বেশি আপনার একটু কথা বলবেন আমার অনেক আনন্দ লাগে তাহলে আমি মনে করি আপনারা বুঝতে পারছেন কয় দিনের বেশি তিন দিনের বেশি কথা বলা বন্ধ রাখবে এটা তাদের জন্য বৈধ নয় তাদের যখন একে অপরের দেখা হয় একজন এদিকে মুখ ফেরায় আরেকজন ওই দিকে মুখ ফেরায় আল্লাহর নবী বললেন এদের দুজনের ভিতরে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি প্রথমে সালাম দেয় এবং সালাম দিয়ে ক্ষান্ত নয় সালাম দিয়ে কথাবার্তা আরম্ভ করে আমার ভাইয়ের সাথে আমার ঝগড়া লেগেছে হাদিস বোখারিতে এসেছে ছয় হাদিস মুসলিমে এসেছে দু হাজার পাঁচশো দাউদে হাদিস এসেছে চার হাদিস তিরমিজিতে এসেছে এক হাজার হাদিস মিশকাতে এসেছে পাঁচ তার মানে এই হাদিস দ্বারা মাসালা হল তিন দিনের বেশি কোনো ভাইরের সাথে সম্পর্ক ত্যাগ করা বৈধ নয় আপনি যখন ভাইয়ের সাথে দেখা হয় মনে হয় আপনাদের সমাজে নাই আমার এলাকায় খুব বেশি আছে আমি দেখেছি আমার চাচারা তো আছে আমার পাড়া প্রতিবেশী তো আছে তো আমি দেখেছি একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে কাটাকাটি হয়েছে ও আর ওর দিকে মুখি মুখি তোলে না মাঝখান দিয়ে বেড়া দিয়েছে ওর সাথে ওর মুখি দেখতে চায় না ও যদি এদিকে বের হয় ও ওই দিকে বের হয় একজন আর একদিকে বের হয়ে যায় আল্লাহর নবী কি বললেন এদের দুজনের ভিতরে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে প্রথমে সালাম দেয় এদের দুজনের ভিতরে উত্তম ওই ব্যক্তি যে প্রথমে কথা বলা আরম্ভ করে তার মানে যে কথা বলে না শুধু সালাম দিয়ে ক্ষান্ত নয় আপনাকে সালামও দিতে হবে আপনাকে সালামের পাশাপাশি কথাও বলতে হবে আপনি বলবেন এই হাদিসের ব্যাখ্যা করা যায় না এই হাদিসের ব্যাখ্যা করার জন্যে আর একটা হাদিস নিয়ে আসা যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন রাসুল আলাইহি সাল্লাম বলেছেন সালাসিন আনিয়া হাজার ফাওকা সালাসিন মাররাতিন হুল্লু দালিকালায়ারুদ্দ আলাইহি ফাকত বা আবি ইস্মিহি আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার দী আল্লাহ নাহা তিনি বললেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলমানের জন্যে জায়েজ নয় কোনো মুসলমানের জন্য বৈধ নয় তারা তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করবে যদি ঘটে যায় যদি হয়ে যায় তাহলে যেন তিনবার সালাম দেয় আসসালাম আলাইকুম কুমার রহমতুল্লাহ আসসালাম আলাইকুম কুমার রহমতুল্লাহ আসসালাম আলাইকুম কুমার রহমতুল্লাহ যদি জবাব না দেয় তাহলে সে গুণা নিয়ে যাবে আর যে সালাম দেবে সে গুণা থেকে বেঁচে যাবে তাহলে বলেন তো সালাম দিতে হবে কয়বার এবার আপনি বলেন আপনি তো বলেছেন আমার ভাই আমার সাথে কথা বলে না আমার ভাইকে আমি সালাম দিলে উত্তর দেয় না আমার ভাইকে আমি কত সালাম দিলাম কিন্তু আমার উত্তর দেয় না আমার সাথে কথা বলে না আমার দিকে তাকায় না তো আপনি বলেন আল্লাহর নবী বললেন তিনবার সালাম দিতে আপনি কয়বার সালাম দিয়েছেন আপনি তো একবারও দিতে চান না আর আপনার সালামের ভিতরে আন্তরিকতা নাই আসসালাম আলাইকুম মানে কোনো রকমের দায় আপনি কি জানেন সালাম মানে কি তার জন্যে আপনি শান্তির দোয়া করলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা আপনার উপরে শান্তি রহমত বরকত বর্ষণ করুন এই কথা বলার পরে কোনো ব্যক্তি কি আরেকজন ওই ব্যক্তির উপরে ওই ভাইয়ের উপরে কোনো অপবাদ অথবা তার কোনো ক্ষতি করতে পারে হাদিস্ত আবুদাউদ চার হাজার নয়শো তেরো হাদিস্ত মিশকা পাঁচ হাজার চৌত্রিশ তবে আবু দাউদে শব্দের কিছু পরিবর্তন আছে তবে অর্থটা একই আমি আপনাকে বুঝাতে চাইলাম আপনার দিনের ভিতরে যদি দশবার দেখা হয় আপনি দশবারে তিনবার করে সালাম দেবেন যতক্ষণ পর্যন্ত মীমাংসা না হবে এবার আপনি বলবেন ভাই ভাই কোন ভাই এটা কি মায়ের পেটের ভাই নাকি দিনী ভাই নাকি মুসলমান মুসলমানের ভাই এখানে আল্লাহর নবী সল্লাহ সাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন যা মিসকাতের চার হাজার নয়শো উনষাটে এসেছে আর মুসলিমের দুই হাজার ছয়শো চৌষট্টিতে এসেছে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা আজলিম ওয়ালায় হোক ওয়ালায় হোক মুসলমান মুসলমানের উপরে অবিচার করতে পারে না মুসলমান মুসলমানকে অপদস্থ করতে পারে না মুসলমান মুসলমানকে হেঁ জ্ঞান তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না আত্মা কোয়া না এ কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করলেন এরপরে বললেন ওয়ু শিরু ইলা সদরিহি সালা সামার তিনবার বললেন আর তাকোয়া এখানে আর তাকোয়া হা হুনা তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে বেহাসবিমরি ইমিনা সর্রি আইয়াহ কির আকাহুল মুসলিম কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু শোনো একটা মানুষের একটা ব্যক্তির খারাপ হওয়ার জন্য মন্দ হওয়ার জন্য বাজে হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে আর এক মুসলমানকে একজন ভাইকে খারাপ মনে করে আর শোনো প্রত্যেক মুসলমানের উপরে আর একজন মুসলমানের হক সে মুসলমানের রক্ত বের করতে পারে না সে মুসলমানকে হত্যা করতে পারে না সে মুসলমানকে কতল করতে পারে না সে মুসলমানের ধন সম্পত্তি কেড়ে দিতে পারে না মেরে দিতে পারে না তার সম্পত্তি নষ্ট করতে পারে না তার টাকা পয়সা ধোঁকা দিয়ে নিতে পারে না তার ব্যবসা ধোকা দিয়ে নষ্ট করতে পারে না মুসলমান মুসলমানের মান হানি করতে পারে না সম্মান হানি করতে পারে না তোমরা কি জানো এর নাম তাকুয়া তোমরা কি জানো মুসলমান মুসলমানের ভাই সালাফরা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছেন তোমরা শুনে রাখবে মুসলমান মুসলমানের ভাই নিজের মায়ের পেটের ভাই যত দামি মুসলমান মুসলমানের ভাই মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি দামি কেন মায়ের পেটের ভাইয়ের সাথে তো তুমি মিল তোমার তো দরকার কিন্তু তোমার সবচেয়ে প্রয়োজন হচ্ছে ঐক্য ধরে রাখা তোমার সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে তোমার মুসলমান ভাইয়ের সাথে একসাথে মিলে যাওয়া আপনি কি জানেন আপনার অজান্তেই আপনি আপনার ভাইকে হত্যা করেছেন আপনি কি জানেন আপনার অজান্তেই আপনি আপনার ভাইকে কতল করেছেন আপনি বলবেন কিভাবে আল্লাহর নবীর সাহাবি আবু খিরাস আসসালামি দাদি আল্লাহন তিনি বললেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি মান হাজার আখাহু সনাতানি দামিহি যেই ব্যক্তি কোনো মুসলমানের সাথে কোনো ভাইয়ের সাথে এক বৎসর সম্পর্ক ছিন্ন করল সে যেন তাকে হত্যা করল সে যেন তাকে মেরে ফেললো মেরে ফেলে যেই পাপ অর্জন হয় এক বছর সম্পর্ক ছিন্ন করলে ওই পাপ হয় আপনি আপনার ভাইকে মেরে ফেললেন আপনি আপনার ভাইকে কতল করলেন আপনি আপনার ভাইকে হত্যা করলেন হত্যা করে মেরে ফেলে যত পাপ হতে পারে আপনি তত পাপ করলেন দশ বছর যদি কথা না বলেন দশ বার হত্যা করলেন বিশ বছর যদি কথা না বলেন বিশ বার হত্যা করলেন তিরিশ বছর যদি কথা না বলেন তিরিশ বার হত্যা করলেন হাদিস আবুদাউদ চার হাজার নয়শো পনেরো হাদিস মিসকা পাঁচ হাজার সাঁত্রিশ আমার কিছু করার নেই আমার কিছু বলার নেই মানা না মানা আপনার ব্যাপার আমি অনুবাদ করে দিয়ে গেলাম মানবেন কি না মানবেন ওটা আপনার একান্ত নিজের ব্যক্তিগত ব্যাপার কেন ইসলাম জোর করে জোর করে কাউকে মানায় দেখেন তো সময় আরো কমে আসলো আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন লায়া ইয়া হিলুল মুসলিমি না ইয়াহজুরু আখাহু ফাওকা সালাসিন ফামিন হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখালান নার কোন মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা বৈধ নয় যারা তিন দিন বের বেশি সম্পর্ক ছিন্ন করবে আর চতুর্থ দিনে তার মরা হবে মৃত্যুবরণ করবে বাক্য বোঝেন চতুর্থ দিনে মারা যাবে তিন দিন তার ভাইয়ের সাথে কথা বলে নাই তিন দিন তার ভাইয়ের সাথে তার আচরণ ভালো ছিল না তিন দিন তার ভাইয়ের সাথে মনোমালিন্য ছিল কথা বলে নাই চতুর্থ দিনে যদি মারা যায় ওই সময় যদি মৃত্যু হয় ফামাতা অতপর যদি মৃত্যু হয় তাহলে আর না তাহলে সে জাহান নামে যাবে বলেন তো কি হবে এবার এবার বাক্য তো আরো কঠিন হয়ে গেল কি হবে আপনার আপনি যে এক বছর ধরে কথা বলেন না আপনি যে দশ বছর ধরে কথা বলেন না আপনার কি হবে আপনার বাঁচার পথ কীরকম হবে আপনার অবস্থা কি জটিল কঠিন হবে আল্লাহর নবী তো বললেন হাদিস তো আবুদাবুদে পড়ে আছে চার হাজার নয়শো চোদ্দতে আছে হাদিস তো মিসকাতে আছে পাঁচ হাজার তিরিশে আছে কেউ পড়েও না কেউ দেখেও না পড়লে যে আমল করতে হয় এটা মাথায় নেয় না অতএব এক একটা আমল সেই আমলটা হলো কোন মুসলমানের সাথে আজকের পরের থেকে আমাদের কোন দ্বন্দ্ব থাকবে আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ নাকি শুধু মুখে মুখে বলছেন দ্বন্দ্ব থাকবে না আপনারা বাসায় গিয়ে আপনার ভাইয়ের সাথে মিল করে নেবেন তো আমারও যদি সমস্যা থাকে আমি বক্তা সহ আমিও আমার যার সাথে সমস্যা আছে যার সাথে মিল নাই তাদের কাছে আমি নিজেও ক্ষমা চেয়ে নিব আপনারাও ক্ষমা চেয়ে নেবেন তো হিংসা আল্লাহ আল্লাহ তার আপনাদেরকে কবল করে নিন আমিন বলেন আপনাদের কষ্ট হচ্ছে নাকি এরপরে আর একটা পয়েন্ট যখন মারামারি লেগে যায় যখন ঝগড়া লেগে যায় তখন আপনি কাজ করবেন আপনি কে আপনি ওই সমাজের গণ্যমান্য ব্যক্তি আপনি কে আপনি ওই সমাজের ভালো মানের ব্যক্তি আপনি কে আপনি ওই সমাজের উচ্চ পর্যস্ত ব্যক্তি আপনি একটু ভালো কাজ করবেন আপনি কি করবেন আবু দারদার আল্লাহ আনহু বললেন রাসুল সাল্লাম বলেছেন আলা উকবির কম দি আফদাল আমিং দারোজাতি সিয়ামি ওয়া সদাকতি ও সলাতি আমি কি সাবি তোমাদের বলবো না আমলের দিক থেকে সলাতের চেয়ে সিয়ামের চেয়ে সাদাকার চেয়ে বেশি নেকি কিসে এই আমল কি বলবো না আচ্ছা এই আমল কি জানা দরকার না যে আমল সলাতের চেয়ে বেশি নাকি শিয়ামের চেয়ে বেশি নাকি সাদাকার চেয়ে বেশি নাকি তাহলে এই আমলটা কি হতে পারে এই আমলটা কি তখন আল্লাহর নবীকে সাবিরা বললেন বালা হ্যাঁ নাম আপনি বলেন অবশ্যই হ্যাঁ আমলটা জানান তখন আল্লাহর নবী বললেন ইসলাহ জাতিল বাইন ওই কাজ হচ্ছে দুজনের ভিতরে মীমাংসা করা বলেন তো দুজনের ভিতরে কি করা মীমাংসা করা যখন মারামারি লেগে যাবে তখন এক করে দেওয়া তখন মীমাংসা করে দেওয়া ও ফাসাদু জাতিল বাইন আর যারা ফাসাদ তৈরি করে যারা মারামারি লাগায় আব্দুর রহমানের কাছে গিয়ে বলে তুই জানোস আব্দুল কদ্দুস তোকে কি বলে ও খালি তোর গিবত করে ও খালি তোর বদনাম করে আবার আব্দুল কদ্দুসের কাছে গিয়ে বলে তুই জানোস আব্দুর রহমান তোকে কি বলে ও তোর বদনাম করে ও তোর গিবত করে ও তোকে দেখতেই পারে না দুজনের ভিতরে কি লাগায়া দিল ফাসাদ লাগায়া দিল আল্লাহর নবী বললেন হিয়াল হালিকা তারা যেন মাথা মুন্ডনকারী বলেন তো কি মুন্ডনকারী মাথা মুন্ডনকারী এখান থেকে একটা বুঝ আসতেছে মনে হয় মাথা মুন্ডনকারীর অর্থ হলো মাথার চুল ফেলে দেওয়া তাই না এটাই তো বুঝ আসে তাছাড়া আর কি আসে কিন্তু এই বাক্যের ব্যাখ্যা করার জন্যে আরেকটা হাদিস আনতে হবে জুবাই রদি আল্লাহ বললেন রাসুল সাল্লাম বলেছেন দাব্বা ইলাইকুম দাউল উল উমামি কবলা কুমল হাসাদু ওয়াল বাগদাউল হালিকা লা আকুল তাহালিকুর সর ওয়ালা কিং তাহালিকুদ্দিন তিনি বললেন শোনো বিগত উম্মতের ব্যাধি তোমাদের ভিতরে বিস্তার লাভ করেছে বিগত উম্মতের ব্যাধি তোমাদের ভিতরে অনেক আকার ধারণ করেছে বিগত উম্মতের ব্যাধি তোমাদের ভিতরে সরিয়ে পড়েছে তোমরা কি জানো তা কি তা হচ্ছে হিংসা তা হচ্ছে ঘৃণা তা হচ্ছে হিংসা তা হলো ঘৃণা এটা হলো মুন্ডনকারী আমি কিন্তু এই মুন্ডন দ্বারা মাথা মুন্ডনকে বুঝাই নাই লা তাহালিক দিন আমি এই মুন্ডন দ্বারা দিনের মাথা কেটে ফেলা বুঝিয়েছি তোমরা মারামারি লাগাবা দিনের মাথা কেটে ফেলবা তোমরা ঝগড়া লাগাবা দিনের মাথা কেটে ফেলবা তোমরা হিংসা করবা দিনের মাথা কেটে ফেলবা তোমরা শত্রুতা করবা দিনের মাথা কেটে ফেলবা পরের বাক্যে তিনি বললেন আবু হরাইরা রাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুম আসু আযাতিল বাইন ফাইন্নাহাল হালিকা তোমরা নিজেকে বাঁচাও তোমরা নিজেকে বাঁচাও দুইজনের ভিতরে মারামারি লাগানো থেকে তোমরা নিজেকে বাঁচাও দুইজনের ভিতরে মারামারি লাগানো থেকে কেন এই কাজ দিনকে ধ্বংসকারী তা দিনকে ধ্বংস করে দেয় তা দিনকে নষ্ট করে দেয় তা দিনকে নষ্ট করে দেয় তা দিনকে ধ্বংস করে দেয় দুজনের ভিতরে মারামারি লাগানো দিনের মাথা কেটে ফেলা হয় হিংসা করার কারণে দিনের মাথা কেটে ফেলা হয় ঘৃণা করার কারণে দিনের মাথা কেটে ফেলা হয় দুজনের ভিতরে মারামারি করার কারণে দিনের মাথা কেটে ফেলা হয় অতএব তোমরা এই দুজনের ভিতরে মীমাংসা লাগাও অতএব তোমরা এই দুজনের ভিতরে ঐক্যবদ্ধ করো ইন্নামাল ইনামাল ইখওয়া হো বাইনা আখয়াইকোম মুমিনরা পরস্পর ভাই ভাই অতএব তোমরা দুই ভাইয়ের ভিতরে মীমাংসা লাগিয়ে দাও তাহলে কি হবে নফল সোলা নফল সিয়াম নফল সাদা কার আল্লাহ তোমাকে দেবে তাহলে বলেন তো এবার মারামারি দেখলে কি করব, মীমাংসা করে দিব আর এর পক্ষে নিয়ে ওয়াকে মারবো না ওয়ার পক্ষ নিয়ে একে মারবো না আমাদের দায়িত্ব থাকবে দুজনকেই শান্ত করা দুজনকেই মীমাংসা করে দেওয়া তাহলে সলাদ সিয়াম সাদা কার চেয়ে বেশি নাকি আল্লাহ তালা দান করবেন হাদিস মিসকাত পাঁচ হাজার আটত্রিশ পাঁচ হাজার উনচল্লিশ পাঁচ হাজার একচল্লিশ হাদিস আহমদ এক হাজার চারশো তিরিশ হাদিস তিরমিজি দু হাজার পাঁচশো নয় আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসি নাই আমি আপনাদের কষ্ট দিব না আমার হাদিসটা জানা আছে আবু সিরমা বলেছেন সাল্লাম বলেছেন ইবনু মাজা দু হাজার তিনশো বিয়াল্লিশ এবং তিরমিজি এক এবং আবু দাউদ তিন এবং মিসকাত পাঁচ হাজার বিয়াল্লিশ আল্লাহ নবী বললেন মাং দর দর আল্লাহ বিহি অমান শাকা শাক আল্লাহ আলাই যে ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেয় যে ব্যক্তি কোনো মানুষকে বিপদে ফেলে আল্লাহ তালা তাকেও বিপদে ফেলে মনে করেন পাঁচ থেকে ছয়টা হাদিস অনুবাদ করব কষ্ট হবে পাঁচ ছয়টা হাদিস ওনা শোনার সামর্থ্য হবে তো ইংসা হে আল্লাহ তুমি এদের সবাইকে আল্লাহর দিনের জন্য তোমার দিনের জন্য এবং তোমার জান্নাতের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ নবীর সাহাবি আবহরাইরা তিনি বললেন দেখেন আপনাদের জন্য একটা উপহার আল্লাহ নবী বললেন তোফতাহ আবু আবিল জান্না ইয়াল ইসনাইনি ওয়াল খামিসি ফায়ক ফারুলি করলে আবদিন লা ইশরিকু বিল্লাহি শাইআ ইল্লা হু অবাইনা আল্লাহর নবী বললেন তোমরা শুনে রাখো সপ্তাহে দিন থাকে একটা হলো সোমবার বৃহস্পতিবার বান্দা যদি আল্লাহর সাথে শিরিক না করে তাহলে সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ তাকে এমনিতেই ক্ষমা করে দেয় এই ক্ষমাকে আমি নাম পড়িয়েছি ক্ষমা কি ক্ষমা অটো ক্ষমা কেন অটোক্ষমা জানেন ক্ষমা তো চাইতে হয় না এমনিই ক্ষমা হয় ওই যে মোবাইলে লক পরে অটো লক মোবাইলে কী লক পরে অটো লক অটো লক ফেলতে হলে অটো লককে লাগাতে হলে কি করতে হয় সেটিংয়ে যেতে হয় একটা অপশনে যেতে হয় ওই অপশনে গিয়ে অটো লকটা ওয়ান করে দিতে হয় সময়টাকে দিতে হয় তিরিশ সেকেন্ড না এক মিনিট না দুই মিনিট পরে পড়বে আপনি যখন ওইটা সেটিং করে দেবেন তখন তার সময় আসলে সে অটো লক পরে যাবে ঠিক আপনি যদি একটা অপশন অন করে দেন ওই অপশন কি আপনি শিরিক করবেন না আপনি শিরিক থেকে দূরে থাকবেন যতবার সোমবার আসবে যতবার বৃহস্পতিবার আসবে আল্লাহ অটো ক্ষমা করে দেবেন ক্ষমা না চেয়েও ক্ষমা কিন্তু আল্লাহর নবী বললেন এল্লা রজলান কানাদ বাইনা হওয়া বাইনা কিন্তু না তাদের দুই ভাইকে ক্ষমা করা হয় না কিন্তু না তাদের দুই লোককে ক্ষমা করা হয় না কিন্তু না তাদের দুই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যাদের দুজনের ভিতরে মারামারি আছে যাদের দুজনের ভিতরে মনোমালিন্য আছে যাদের দুজনের ভিতরে ঝগড়া আছে যতক্ষণ পর্যন্ত তারা মীমাংসা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের ক্ষমা করা হবে না হেমালাক বলে দাও আংজুর হা যায়নি হাতাই হা তারা যেন মীমাংসা করে নেয় হাদিস মিসকাত পাঁচ হাজার উনতিরিশ তবে মিসকাতে শব্দের কম রয়েছে পরিপূর্ণ শব্দ পেতে চাইলে মুসলিমে যেতে হবে দুই হাজার পাঁচশো পঁয়ষট্টি নাম্বার হাদিস আবুদ আবু চার হাজার ছয়শো ষোলো নাম্বার হাদিস এবং রয়েছে আরও বিভিন্ন কিতাবে আল্লাহর নবী বললেন পরের বাক্যে আংজুরো হা যায়নি তারা যেন মীমাংসা করে তাদেরকে সময় দাও তারা যেন মীমাংসা করে তাদেরকে সময় দাও তারা যেন মীমাংসা করে তার মানে যতক্ষণ পর্যন্ত মীমাংসা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের ক্ষমা করবে না তাহলে আমি যে বলেছিলাম ক্ষমা না হওয়ার যত কারণ তার একটা কারণ হলো এই পাপ সম্পর্ক ছিন্ন করা বিদ্বেষ করা সম্পর্ককে ভেঙে ফেলা সাক্ষাৎ ত্যাগ করা সম্পর্ক ছিন্ন করা দুইটা অংশ বুঝতে পারলাম শেষের অংশ মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়া এগুলোতে কি পাপ হতে পারে আব্দুল রাদিয়াল্লাহু আল্লাহনুমা তিনি বললেন সহিদারসৌল্লাহ আদা আলমিম্বারা ফানাদা আইন একদিন আল্লাহর নবী উপরে উঠলেন দাঁড়ালেন তার আওয়াজটাকে উচ্চ আওয়াজ করলেন এরপরে তিনি বললেন ইয়া মান আসলামা বিলিসানিহি ইফদিল ঈমানু ইলা কলবিহি তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছ অন্তরে প্রবেশ করে না এখনো তোমরা শুনে রাখো লা তুযুল মুসলিমিন ইসলাম গ্রহণ করেছ অন্তরে প্রবেশ করে নাই তোমরা শুনে রাখো তোমরা কোনো মুসলমানকে কষ্ট দিও না তোমরা কোনো মুসলমানকে লজ্জা দিও না তোমরা কোন মুসলমানের দোষ খুঁজে বেড়ায় তোমরা মুসলমানকে কষ্ট দিও না তোমরা কোন মুসলমানকে আঘাত দিও না কষ্ট দিও না লজ্জা দিও না তোমরা কোনো মুসলমানের দোষ খুঁজে বেড়াইও না কারণ তুমি যদি মুসলমানের দোষ খোঁজো বিনিময়ে আল্লাহ তোমার দোষ খুঁজবে তুমি যদি মানুষের দোষ খোঁজো আল্লাহ তোমার দোষ খুঁজবে তুমি যদি মুসলমানের দোষ খোঁজো আল্লাহ তোমার দোষ খুঁজবে আর আল্লাহ যদি তোমার দোষ খোঁজে তোমাকে অপমানিত করবে তোমাকে লাঞ্ছিত করবে তুমি যদি তোমার ঘরের ভিতরে লুকিয়ে থাকো তবুও হাদিস তিরমিজি দুই হাজার বত্রিশ তার মানে তুমি মানুষের পিছনে লেগে থাকিও না তুমি মানুষের পিছনে লাগলে আল্লাহ তোমার পিছনে লেগে যাবে আনা আসিফনে মালেক রাদী আল্লাহ হান তিনি বললেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লামা আর রব্বি রব্বীম আর তুবিকম ইল্লাহম আদফা রুন হাসুন একমি সুন আজু একদিন আল্লাহর নবী বললেন আমাকে যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো আমি যখন আল্লাহর কাছে গেলাম তখন শুনে রাখো আল্লাহর কাছে যখন আমি গেলাম এমন কিছু লোকের পাশ দিয়ে আমি গেলাম যাদের নখগুলো তামা দিয়ে তৈরি করা আমাদের নখের মতো নয় যাদের নখগুলো আল্লাহ তালা তামা দিয়ে তৈরি করেছে অনেক ধারালো নখ ওই নখ দিয়ে তারা তাদের মুখের গোস্ত খামছে খামসে খুলে ফেলে দিচ্ছে ওই নখ দিয়ে তারা তাদের বুকের গোস্তকে খামচিয়ে খামচিয়ে ওফরিয়ে ফেলছে আমি জিব্রাইলকে বললাম মানহাউলাইয়া জিব্রিল হে জিব্রিল ইরা ইরা কারা যারা নিজেদের হাত দিয়ে নিজেদের গোস্ত ছিঁড়ে ফেলছে যারা নিজেদের হাত দিয়ে নিজেদের মুখ থেকে গোস্ত সিরে ফেলছে যারা নিজেদের হাত দিয়ে নিজেদের বুক থেকে গোস্ত সিরে ফেলছে তখন জিব্রাইল আমিন বললে হাউলা ইল্লাদিনা কুরুন আলহমান নাস ওয়াফি আর দিহিম এরা হচ্ছে আপনার উম্মতের তারা যারা মানুষের গিবাদ করে বেড়ায় ইরা হচ্ছে আপনার উম্মতের তারা যারা মানুষের বদনাম করে বেড়ায় ইরা হচ্ছে আপনার উম্মতের তারা যারা মানুষের পিছনে লেগে থাকে আপনি যদি বদনাম করেন আপনি যদি মানুষের পিছনে লেগে থাকে তাহলে আল্লাহ তালা আপনাকে শাস্তি দেবেন হাদিস আবু দাবত চার আমার কিছু করার নেই

বড় সুদ হচ্ছে মানুষের মানহানি করা মানুষের সম্মানহানি করা শোনেন এক টাকা সুদ খেলে বার জিনার গোনা হয় শোনেন যেই ব্যক্তি সুদ খায় উপরের পাপ, আল্লাহর সাথে জিহাদ করা ঘোষণা দেওয়া হে আল্লাহ আমি তোমার সাথে জিহাদ করব আর নিজের পাপ হচ্ছে মায়ের সাথে অবৈধ সম্পর্ক করা ও ও টাকার টাকার সুদ সুদ নাই নাই কিন্তু মুসলমানের মানহানি করেছে এই কারণে তার আমল নামায় সুদের গুণা লেখা হয়েছে বাক্যকে বললেন আল্লাহর নবী বললেন হাদিস আবু দাউদ চার হাজার আটশো ছিয়াত্তর আপনি দেখে নিতে পারেন আপনি মিলিয়ে নিতে পারেন তার মানে সবচেয়ে বড় সুদ হচ্ছে মুসলমানের মানহানি করা এবার এই সুদ থেকে কেউ বাঁচে নাই বক্তাও বাঁচতে পারে নাই মোফাসেরও বাঁচে নাই ইমামও বাঁচে নাই মহাজ্জিনও বাঁচে নাই আল্লাহওয়ালা ব্যক্তি দেখায় তারাও বাঁচে নাই সাধারণ লোকও বাঁচে নাই এবং কি উচ্চ পর্যায়ে লোকও বাঁচে নাই সবাই এই সুদের সাথে জড়িত দুই একজন ছাড়া কারণ আল্লাহ ভালো বান্দা দু একজন আছে কিন্তু অধিকাংশ মানুষ আমরা এই সুদের সাথে জড়িত এই পাপের সাথে জড়িত অতএব হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং যাদের সাথে অপরাধ করেছি তাদের কাছে ক্ষমা চাওয়ার মতো আমাদের মন মানসিকতা তৈরি করে দাও এবং এই অপরাধগুলো থেকে আমাদেরকে রক্ষা করো আমরা যেন সুদের সাথে জড়িত পাপ এত বড় পাপের সাথে জড়িত না হই আরেকজন মুসলমানের মানহানি না করি আপনাদের কি কষ্ট হলো বাক্যটা কঠিন হলেও বাক্যটা সত্য কথা আল্লাহর নবী বলেছেন আমি শুধু অনুবাদ করে দিলাম মাত্র যে আরেকজনের মানহানি করা মানে আপনার সুদ খাওয়ার মতোই তার চেয়ে বড়ো গুণা আল্লাহর নবী বললেন এটা সবচেয়ে বড় সুদ টাকার সুদ সুদ তবে এটা আরও বড় সুদ এটা মানুষের মানহানি করা কারণ টাকার চাইতে মানসম্মানের দাম আল্লাহর কাছে অনেক বেশি এই পয়েন্টের আর বেশি দূর যেতে চাচ্ছি না শেষ হাদিস বলতে চাচ্ছি তারপরে একটা উপদেশমূলক হাদিস বলে দুইটা হাদিসের মাধ্যমে আজকের আলোচনার ইতি টানতে মোস্তাউর মোস্তাউরিত আল্লাহ আল্লাহন তিনি বললেন রাসুল সাল্লাম বলেছেন মান আকালাবি রজুলিন মুসলিমিন ওকলাতান ফাইন্নাল্লাহ মিসলাহামিং জাহান্নাম যেই ব্যক্তি কোনো মুসলমানের নিন্দা করল, যেই ব্যক্তি কোনো মুসলমানের গিবাদ করল, যেই ব্যক্তি কোনো মুসলমানের নিন্দা গিবাদ করে একটা লোকমা একটা গ্রাস খেলো আল্লাহতালা এর বিনিময়ে তাকে জাহান নামের আগুন খাওয়াবেন আপনি বলবেন গিবাদ করে আমি আবার গোস্ত খেলাম কিভাবে। আয়াত পড়েন নাই হলে আয়া কাপ বাহাদা আইয়ো হাইব্যাহাদুকম আইয়া কলা লাহ মাসি মাইতাং ফাকারি তুমুহ ওয়াতাকুল্লাহ ইন্নল্লাহ হাতাওয়াবুর রহিম যেখানে আল্লাহ তালা বলেছেন তোমরা কারো নিন্দা কোরো না একে অপরের গিবাদ করো না আচ্ছা তোমাদের ভিতরে কি কেউ তার ভাই মরে গেছে আর মরা ভাইয়ের গোস্ত খেতে চায় এটা কি চাও আরে তোমরা তো তা ঘৃণাই করো অতএব আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ গ্রহণকারী পরম দয়ালু সরাই হুজুরাত আয়াত বারো এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে যত মানুষের গিবাদ করবে সে তত গোস্ত খাবে সে অল্প কিবাদ করবে সে অল্প গোস্ত খাবে যে বেশি গিবাদ করবে সে বেশি গোস্ত খাবে আল্লাহ তাকে কম বেশি করে জাহান নামের আগুন খাওয়ায়া দেবেন আজীবন্ত শুনে আসলাম পাপের কথা এটা হবে সেটা হবে আজকে কথা কেমন লাগলো জাহান নামের আগুনই খাওয়াইয়া দেবেন কেন দেবেন না আপনি মুখ দিয়েই তো তগিবদ করেছেন আপনি তো মুখ দিয়েই বদনাম করেছেন আপনি মুখ দিয়েই তো আর একজনের নিন্দা করেছেন এই কারণে আল্লাহ আপনার মুখের ভিতরে আগুন ঢেলে দেবেন ওয়ামান কাসা সাউবান মুসলিমিন মুসলিমেন ওখলাতান ফাহিনাল্লাহ এক সোহম মিন জাহান্নাম আর যেই ব্যক্তি কোনো মুসলমানের অপদস্থ করার বিনিময়ে কাউকে সম্মান হানি করার বিনিময়ে কাউকে অপদস্থ করার বিনিময়ে কাউকে সম্মান নষ্ট করার বিনিময়ে কোনো পোশাক পরিধান করল তাআলা এর বিনিময়ে তাকে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করাবেন আপনি বলবেন এই রোগটা কাদের বেশি বক্তাদের বেশি রোগটা কাদের বেশি আমরা যারা বক্তা আমাদের হয় বেশি কারণ আমরা তো আগে বুঝতে পারি নাই আমাদেরকে বলেই দেওয়া হয় হুজুর আজকে ওই তরিকার বিরুদ্ধে এমন বলা বলবেন এবার শিলে শুলে দেবেন ওই লোকের বিরুদ্ধে এমন বলা বলবেন একবারে শিলে সুলে দেবেন যাতে ওর অস্তিত্ব না থাকে আমাদের বলে দেওয়া হয় না আমরা ওই বলা কথা অনুযায়ী আর একজনের বদনাম করলাম আর একজনের নিন্দা করলাম আর একজনের গিবাদ করলাম আমাকে একটা হাদিয়া দেওয়া হয় না ওই হাদিয়া নিয়ে আমি একটা কাপড় পরিধান করলাম আমি একটা পোশাক পরিধান করলাম এর কারণে আল্লাহ আল্লাহতলা যারা এই কাজ করেছে নিন্দা নিন্দাগিবাদ করেছে আর একজনের কে অপদস্থ করেছে আর একজনের মানহানি করেছে এর বিনিময়ে টাকা নিয়েছে পয়সা নিয়েছে আল্লাহতালা তাকে জাহাং নামের আগুনের পোশাক পরাবেন আবার এর আর একটা অর্থ হতে পারে শাল চুরি করে নিল গম চুরি করে নিল কম্বল চুরি করে নিল এইগুলো নিয়ে বিক্রি করলো কাপড় পরিধান করলো কাউকে অপদস্থ করলো একজন চালের জন্য আসলো যাও তোমাকে দিব না একজন গরিব লোক আসলো তাকে অপদস্থ করলো তাকে অপদস্থ করার মাধ্যমে সরিয়ে দিল এবং তাকে সরিয়ে দেওয়ার কারণে সেই ব্যক্তি এমন একটা কাজের সাথে জড়িত হলো তার মানে এমন একটা পাপের সাথে জড়িত হলো যার বিনিময়ে আল্লাহ তাকে জাহান নামের আগুনের পোশাক পরাবেন এই হাদিসের শেষের বাক্যে আল্লাহর নবী বললেন অমান ইন ফাইন আল্লাহ সাল্লাম বললেন যেই ব্যক্তি কাউকে দাঁড় করালো আমাদের সমাজে একটা রোগ আছে না যে আমার পক্ষ থেকে একজনকে দাঁড় করায় আব্দুর রহমান তুই একটু রহমানো কেন আমার একটু প্রশংসা কর আমার প্রশংসা না করলে মানুষেরা তো বুঝতে পারবে না তো তুই একটু ওঠ আমার একটু প্রশংসা কর তখন আমি তাকে দাঁড় করালাম অথবা আমি নিজেই নিজের প্রশংসা করলাম আমি অমুক আমি তমুক আমি এই কাজ করেছি আমি ওই কাজ করেছি আমি রাস্তা না দিলে তোরা হাঁটতে পারতি না আমি টাকা না দিলে তোরা চলতে পারতি না আমি জামা না দিলে তোরা ব্যবহার করতে পারতি না তার মানে নিজের সম্মান নিজের ঢোল নিজেই পেটে নিজের কথা নিজেই বলে আল্লাহ তালা এর বিনিময়ে দিন সমস্ত মানুষের সামনে তাকে দাঁড় করাবেন আর একজন মালাক নিযুক্ত করবেন আর ওই মালাককে বলে দেবেন হে মালাক তুমি তার যত অপরাধ আছে সব মানুষের কাছে জানিয়ে দাও কেন সে সমাজে প্রশংসাগিরি দেখাতো সে সমাজে নিজের প্রশংসা নিজে করত। এই কারণে আজকে তার সমস্ত অপকর্ম সমস্ত অপরাধ মানুষের কাছে জানিয়ে দাও হাদিস আবু দাউদ চার হাজার আটশো একাশি নাম্বার হাদিস মনে হচ্ছে আপনাদের কষ্ট হয়ে গেল আর একটা হাদিস একটা হাদিস আর মামনরা এসেছে তাদের জন্য একটা নসিহত এই দুই তিন মিনিটের ভিতরে আপনাদেরকে বিদায় দিয়ে দেব আবহা রাহন বললেন এই হাদিসটা আমি কেন বলি জানেন আমার কাছে খুব প্রিয় লাগে অনেকগুলো হাদিস আছে প্রিয় সবগুলোই তো কিন্তু এই হাদিসটাকে আমি অনেক প্রিয় মনে করি কেন জানেন এই হাদিসের ভিতরে আমি কিছু মূলনীতি খুঁজে পাই মুমিন হওয়ার মূলনীতি পাই মুসলিম হওয়ার মূলনীতি পাই মুসলমান হওয়ার মূলনীতি পায় এবং আল্লাহর অলি হওয়ার মূলনীতি পাই লোক হওয়ার মূলনীতি পায় তাই এবং কলভকে জিন্দারা কার মননীতি পায় তাই আমি প্রিয় মনে করি আপনারা কি মনে করেন হাদিসটা তাহলে প্রিয় হবে না আবু হেরা আরদী আল্লাহন বললেন রাজসুসাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন মান আখোদা আন্নি হাউলা ইল কালিমাত ফায়াহম আলু বিহিনা আয় আল্লিমু মানে ইয়াহম আলু বিহিনা হে সাহাবী তোমাদের ভিতরে কে আছে যে আমার কথা গ্রহণ করবে দেখেছেন আল্লাহ নবী বলছেন কত চমৎকারভাবে বলছেন হে সাহাবী তোমাদের ভিতরে কে আছে যে আমার কথা গ্রহণ করবে এবং ওই অনুযায়ী আমল করবে এবং ওই অনুযায়ী আর একজনের কাছে পৌঁছিয়ে দেবে আপনারা এই দায়িত্ব নেবেন তো ইনশাল্লাহ তখন আবহাওয়া বললেন আনা রসুল আল্লাহ আল্লাহ নবী আমি তো আছি আপনি যে কথা বলবেন আমি তা গ্রহণ করব। আপনি যে কথা বলবেন আমি তা আমল করব। আপনি যে কথা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেব তখন দখদা বিয়া দিফাহাদ দাখমশান রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম আবহাওয়া রায়ের হাত ধরলেন আর গুনে গুণে পাঁচটা কথা বললেন তিনি বললেন পাঁচটা কাজের কারণে পাঁচটা পুরস্কার পাবে কয়টা কাজ পুরস্কার কয়টা পাঁচটা এক ইতাকিল মাহারি মাতাকোন আখবাদান নাচ যত হারাম আছে সমস্ত হারাম ত্যাগ করবে বিনিময়ে তুমি আল্লাহর অলি হয়ে যাবে আল্লাহর ইবাদত গুজার বান্দা হয়ে যাবে আল্লাহর নেককার বান্দা হয়ে যাবে আল্লাহর নেককার বান্দা হতে চাও আল্লাহর প্রিয় বান্দা হতে চাও আল্লাহর বন্ধু হতে চাও আল্লাহর অলি হতে চাও আল্লাহর বন্ধু হতে চাও তাহলে যত হারাম আছে সব ত্যাগ করো এমনিতে আল্লাহর অলি হয়ে যাবে যে যত হারাম ত্যাগ করবে সে তত বড় আল্লাহর অলি হয়ে যাবে দুই অর্দবিমা কসম আল্লাহ তখন আগনার নাস তোমার তাকদিরে যা আছে তুমি তার উপরেই খুশি থাকবে তার উপরেই সন্তুষ্ট থাকবে বিনিময়ে তুমি লোকেদের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে আচ্ছা আপনারা বলেন তো ধনী কাকে বলে যারার কিছু লাগে না আবার বলেন ধনী কাকে বলে যারার কিছু লাগে না সন্তুষ্ট আর গরিব কাকে বলে যার আরো কিছু লাগে মনে করেন একটা লোকের পাঁচশো কোটি টাকা আছে কত কোটি টাকা পাঁচশো কোটি তার আরও পাঁচশো কোটি লাগবে ধনী না গরিব গরিব কেন আরও লাগবে আর একটা লোকের কাছে এক হাজার টাকা আছে কয় হাজার সারাদিন রোদ্রে কাজ করে শরীরের গাম পানি করে বের করে দিয়ে মাত্র এক হাজার টাকা নিয়ে বাড়িতে এসে পরিবার নিয়ে সন্তুষ্ট খুশি কোনো রকমের আফসোস নাই কোনো রকমের প্রেরেশানি নাই কোনো রকমের কথা নাই তাতেই সে খুশি বলেন তো লোকটা বড়লোক না গরিব বড় কেন তার অন্তর খুশি হয়ে গেছে মাত্র এক হাজার টাকা দিয়ে এই জন্য আল্লাহ নবী বললেন তোমার তাকদিরে যা আছে তুমি তাতেই খুশি থাকবে অতিরিক্ত লোভ করো না অতিরিক্ত লোভ দেখায়ও না তোমার তাকদিরে যা আছে তাতেই খুশি থাকবে বিনিময়ে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে ধনী কাকে বলে যার আর অভাব নাই এরপরে তিনি বললেন আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তোমরা কি মুমিন হতে চাও প্রকৃত মুমিন হতে চাও তোমরা কি মুমিন হতে চাও না প্রকৃত মুমিন হতে চাও তাহলে শোনো তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তোমার প্রতিবেশী যারা তাদের সাথে ভালো আচরণ করবে বিনিময়ে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে তোমার প্রতিবেশীকে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে নাসারা হতে পারে বৈদ্য হতে পারে সবার সাথেই ভালো আচরণ করবে বিনিময়ে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে ওয়াহিব আলী নাস মা তোহিবুল আফসিকা তখন মুসলিমা তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও তাহলে নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে নিজের জন্য পছন্দ আমার কেউ গিবত না করুক আমাকে কেউ লজ্জা না দিক আমাকে কেউ গালি না দিক আমাকে কেউ আঘাত না দিক আমার কেউ ক্ষতি না করো ঠিক তুমি অপরের গালি না অপরকে কিবাদ না অপরের অপরের ক্ষতি না অপরকে গালি না নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করবে বাজারে গেছো টাকা বের করছো দুইশো টাকা একশো টাকার নোট একটা কালো একটা চকচকে তুমি কালোটা বের করলে চকচকাটা দিলা না কালোটা বের করে দিলা এটা হলো না তোমাকে চকচকাটা বের করতে হবে কেন তুমি নিজের জন্য পছন্দ করো নতুন তাই তুমি আর একজনের জন্য পছন্দ করলে নতুন নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ বিনিময়ে তুমি প্রকৃত সত্যিকারের মুসলিম হয়ে যাবে আর অতিরিক্ত হাসো না অট্ট হাসি দিও না বেশি হাসিও না অট্ট হাসি দিও না বেশি হাসলে অন্তর মরে যায় হৃদয় মরে যায় অন্তরটা মরে যায় অতএব যদি হাসতেই হয় তাহলে মুস্কি হাসো মিটা মিটা হাসো অল্প হাসো অতিরিক্ত হাসো না হাসি দিও না ওয়াট্ট হাসি দিলে অন্তর মরে যায় তেরমেজি দু হাজার তিনশো পাঁচ আবার শোনেন পাঁচটা কথা কয়টা কথা এক হারাম ত্যাগ করবে অলি হবে দই থাক দিলে সন্তুষ্ট থাকবে ধনী হবে তেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে মুমিন হবে চার নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করবে প্রকৃত মুসলিম হবে পাঁচ অতিরিক্ত হাসবানা অতিরিক্ত হাসলে অন্তর মরে যায় আলোচনার শেষ এখন একটা নসিয়াত দিব মা বোনদের জন্যে মা বোনেরা এসেছেন তারা বলতে পারেন আমাদের জন্য ওয়াস্ত করে না আলোচনা তো করে না দেখেন হে আমার সম্মানিতা মা এবং বোনেরা আমি যেই কথাবার্তা বললাম এটা পুরুষের জন্যেও যেমন নারীদের জন্যেও তেমন একই রকম কথা আলাদা কিছু নাই তবে মেয়েদের জন্যে একটা আলাদা কথা বলে যায় একটা কিচ্ছা বলে যায় বাস্তব একটা কাহিনী বলে যায় নানি আর নাতনির একটা কাহিনী কার কাহিনী নানি আর নাতনি দুজনকে এসে গোসল করার জন্যে কি করার জন্যে তো নানি নাতনিকে বলেছে তুই উপরে থাক লোক আসলে আমাকে বলিস তো নানি একটু খোলামেলা করে গোসল করতেছে তখন আসতেছে একটা লোক তো নাতনি বলতেছে ও নানি ও নানি লোক আসতেছে লোক আসতেছে তখন নানি তাড়াতাড়ি করে কাপড় টাপড় জড়িয়ে উপরে উঠে দেখে যে আর কেউ নয় আমাদের গ্রামের ফটিক তখন নাতনিকে বলছে ওই ও না আমা ফটি ফটিক ওর কাছে আবার পর্দা করা লাগে লোক আসলে বলিস তার মানে ও তো লোক না লোক আসলে বলিস তারপরে আবার গোসল করতে নেমেছে কিছুক্ষণ পরে নাতনি আবার বলেছে ও নানি ইবার ইবার লোক লোক এসেছে এসেছে তখন তাড়াতাড়ি করে নানি উঠেছে উঠে দেখে তো নাতনির উপরে রেগে গেছে আর বলছে না আমাদের বাড়িতে চুরি দেয় আমাদের মাপ দেয় ও না ও না লোক আসলে বলিস তার মানে ও লোক না কিছুক্ষণ পরে আবার গোসল করতে নেমেছে গোসল তো শেষ হয় নাই তখন নাতনি আবার বলতেছে ও নানি ও নানি এবার লোক এসেছে এবার লোক এসেছে তখন তাড়াতাড়ি করে কাপড় টাপড় জড়িয়ে এবার উঠে থাকে কি দুধওয়ালা কেওয়ালা দুধওয়ালা তখন বলতেছে ও লোক হলো তো আমাদের বাড়িতে দুধ দেয় ও তো আমাদেরই লোক ও না লোক আসলে বলিস তো নাতনি চিন্তা করতেছে লোক আবার কে ফটিক আসলো লোক না চুরিওয়ালা লোক না দুধওয়ালা লোক না তো লোক কে তো নানি গোসল করতে গেছে এবার আসতেছে হুজুর কে আসতেছে তো নাতনি পড়ে গেছে বিপদে কি বলবে নাতনি চিন্তা করতেছে মনে হয় পুরুষ মানুষ লোক না মানে নাতনি এটা বুঝেছে যে পুরুষ মানুষ কি না লোক না তাই নাতনি আর কিছু বলে টলে নাই যে আমি যদি বলি যে হুজুর আসতেছে এবার যদি নানি আমাকে উঠে বলে আমাদের আমাদের গ্রামেরই নাতি কাছে আবার পর্দা করা লাগে লোক আসলে বলিস তাই নাতনি আর কিছু বলে নাই নাতনি তো আর জানে না যে হুজুর মানুষ লোক তো হুজুর ওই জায়গা দিয়ে যাচ্ছে এবার দেখে গোসল করতেছে একজন মহিলা মানুষ তো হুজুর কাশি দিয়েছে তখন নানি তাড়াতাড়ি করে কাপড় টাপড় জড়িয়ে উপরে এসে নাতনির এ গালে একটা আর ও গালে একটা কষে কষে দুইটা চর মেরেছে আর জোরে বলেছে তকে বলি নাই লোক আসলে বলবি লোক এসেছে এখনো বলস নাই তার মানে আগের তিনটা লোক না হুজুরটা হলো লোক ওই যে আমাদের মা বোনদের মতো কয় খেলা তো ভাই ও তো আমার খেলা তো ভাই ও তো আমার ভুবো তো ভাই ও তো আমার তালতো ভাই ও তো আমার চাচা তো ভাই ও তো আমার দেওয়ার ও তো আমার ভাসুর ওর সামনে আবার পর্দা করা লাগে হুজুর আসলে ঘোমটা দে হুজুর গেলে আবার ঘোমটা খোল এটার নাম পর্দা ও মা এবং বোনেরা আপনাদের এই উদাহরণ দিয়ে গেলাম আমি মনে করি এটা আপনাদের জন্য যথেষ্ট ওই রকম নানি আর নাতনির পর্দা করিয়েন না আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন আর আজানি পর্দাও করিয়েন না খালি আজান দিলে ঘোমটা দিবেন আর আজান গেলে ঘোমটা খুলবেন ওই রকম পর্দাও করিয়েন না আল্লাহ তালা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আপনাদেরকে পর্দা করার তাওফিক দান করুন হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি কবুল করে নেন